বুঝলেন, আল্লাহ তাআলা বলেন আমি কোনদিন ওকে আর হেদায়েতের পথ দেব না, কোনদিন ওকে আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যতই পড়ুক আমি দেব না। ও যদি আমার আয়াত অস্বীকার করে, এক কথা বলুন না কেন, মালিক যদি পথ না দেয় মারামারি করে নেবেন, মিছিল করে নেবেন, অবরোধ করে নেবেন, কিছু করতে পারবেন। আমার বন্ধুরা ব্যাখ্যায় ছিলাম, ফেরাউন ডাক দিয়ে বলছে ঠিক আছে বল এবার তোদের কি চাওয়া, ডাক দিয়ে বলছে বললাম তো আগে মালিক থাকার পরেও যদি দুনিয়ায় কেউ মালিকের দাবি করে তার কি শাস্তি হওয়া উচিত, যেহেতু রাতের বেলা রাত প্রায় পড়ে যাচ্ছে, ও টার্গেট নীল নদে পানি আসলো কি না, ও কি মেরে তাকিয়ে দেখছে নীল নদ একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, পানি টলমলো করছে, স্রোত বয়ে বয়ে যাচ্ছে, আনন্দে উৎফুল্ল হয়ে হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে ওই যে দেখছো পানি বেয়ে বেয়ে যাচ্ছে না, দুনিয়ায় কোন মানুষ যদি মালিক থাকার পরে, রব থাকার পরে, খোদা থাকার পরে যদি দাবি করে তাহলে তার শাস্তি তাকে ওই জায়গার মধ্যে সুবিয়ে সুবিয়ে মারা উচিত। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা না মরো, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা না মরো, কেউ ভবে চিরকাল রয় না, চলে যাই সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ও কোনা সে ফেরাউন কি বা না মরু, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট খেতলাল থানার অন্তর্গত খারিতা খরিকাটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন সদাবাদন ওস্তাদ, হাজারো আলেমের ওস্তাদ হাজিউল হারামাইন আলহাজ মাওলানা আনামা খলিলুর রহমান, হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতির দায়িত্বে যিনি আছেন হাফিজ মানুষ বড় ভাই মোহাম্মদ মাহবুব হোসেন, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সম্মান মর্যাদা যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয় বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক, রাসূলুল্লাহ বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, আর মরণের পরে আল্লাহ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আজ বাংলার প্রত্যেকটা মানুষগুলো দায়িত্ব পাওয়ার পরে যদি সঠিক খায় দায়িত্ব
পালন করতো, এদেশে সরসিটার বাটপার থাকতো না। এদেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতন যেটা হচ্ছে আমরা তা কি একটাও দেখতে পেতাম না, কথা বলছে না কেন? এদেশে আজ দায়িত্ব পাওয়ার পরে যে যেখানে দায়িত্ব পেয়েছে ও ওখানে মনে করে আমি গেয়ারে আছি। গেয়ার থামিয়ে দেওয়ার মালিক একজন আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই চেয়ারম্যানকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো যেন বানিয়ে দেয়, বলেন না আমিন। বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এসেছে, একবারই দোয়া করছি রাফানা লাকা যিক্রক, আল্লাহ সম্মান মর্যাদা যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমার আগে যেনারা কথা বলেছেন সদাবাদন বড় ভাই হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, এরপরে চমৎকার কণ্ঠে সূরা কলাম থেকে যিনি আলোচনা করেছিলেন সদাবাদন বড় ভাই মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অত্যন্ত ভালো লেগেছে আমার আলোচনা, চমৎকার কণ্ঠ তার, আল্লাহ তাআলা দান করেছে, এ কণ্ঠটা আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের জন্য কবুল করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় জয়পুরহাট বাসী আল্লাহ দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি, যে মহান মনি হাজারো মানুষের ভিতর থেকে বাঁচাই ছাটাই করে কোরআনে কারিম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ওই যে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমি আহ্বান করছি মেহরবানি করে বসেন, এত যাত্রা না, মৌসুমের কনসার্ট না, পরিমণিরও কনসার্ট না, যতক্ষণ থাকবেন ততক্ষণ নাজালা তাআলাইহি মুসাকিনা, এই যে এদিকে জায়গা আল্লাহ তাআলা এই জায়গার উপরে রহমত বরকত সাকিনা নাজির করতেই থাকবে। আমি সুবহানাল্লাহ কালকে ভাত খেয়ে বলি না, আজকে বলার দরকার নেই, একটু মেহরবানি করে এগিয়ে আসেন, ডিস্টার্ব করছেন, এগিয়ে আসেন, মেহরবানি করে এগিয়ে আসেন। আপনার কি জায়গা কিনে নিয়েছে? হ্যাঁ, কোরআন শোনার দুইটা নিয়ম, ওয়ান সিতু লাআল্লাকুম তুরহামুন, ফাঁকা জায়গা থাকলে পূরণ করা লাগবে। রাসূলুল্লাহ বলেন তিন জায়গায় ফাঁক রাখবে না, এক স্বামী স্ত্রী এক বেডে ঘুমাতে গেলে ফাঁক চলবে না, শয়তান ঢুকে সংসার ভেঙে দেবে। দ্বিতীয়ত নামাজের জায়গা, তিন নম্বরে যাই জায়গায় কোরআন প্রচার করা হয় জায়গায় ফাঁক রাখতে নেই, কারণ শয়তান তো বসে নেই। দুনিয়ায় গান বাজনা যাত্রার অনুষ্ঠানে দেখবেন কোনো অনুমতি লাগে না, আর তাফসির মাহফিল ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি করা লাগে। এর পা ধরো ওর পা ধরো জুতো ক্ষয় হয়ে যাচ্ছে। এজন্য মেহরবানি করে আপনারা একটু এগিয়ে আসেন, আমরা কোরআনে কারিম থেকে আলোচনা করব, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলেন না আমিন। আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, এই পৃথিবীতে কোরআন যেই জায়গায় প্রচার করা হয়, কোরআন থেকে যে জায়গায় ব্যাখ্যা করা হয়, রাসূলুল্লাহ বলেন ওই জায়গার উপরে আল্লাহ রহমত বরকত সাকিনা নাজিল করতেই থাকে। শুধু এটা বলে শেষ করে দেয়নি, অজাকারাল্লাহু ফাইমান ইনদা, আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে এই বান্দাদের জন্য প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? এখন হাজারো মানুষের ভিতর থেকে আমরা কত ভালো পর্যায়ে আছি, খুশি হয়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সারা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দুই নাম্বার বারা 201 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক এবার একটা চমৎকার ব্যাখ্যা আপনাকে উঠিয়ে ধরলেন। জয়পুরহাটবাসী, আজ দুনিয়ার অবস্থা অনুযায়ী আমি আয়াতটা তেলাওয়াত করেছি, এই পৃথিবীর ময়দানে আমরা অনেকেই এই আয়াতটাকে মনে করি এটা দোয়া, কিন্তু এটা দোয়া না, এটা কোরআনে কারিমের সুরা বাকারা 201 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা দিক উঠেছেন, এক নম্বরে আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এই পৃথিবীর ময়দানে যত মানুষ আছে এক নম্বরে কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাকে কি দাও? দুনিয়া দাও। আর এক প্রকার মানুষ আছে তারা মালিকের কাছে দোয়া করছে, মালিক তুমি আমাকে দুনিয়া দাও,
দুনিয়ার যা কল্যাণ আছে দান করো, এরপরে আখিরাতের যত কল্যাণ আছে এগুলো দিয়ে দাও, এরপরে জাহান্নামের আযাব থেকে আপনি আমার হেফাজত করেন। এই পৃথিবীর ময়দানে যারা দুনিয়ায় যায় তাদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় নেই, কারণ মালিকের কাছে আপনি যা চাইবেন আমার মালিক আপনাকে সেটাই দেবে। মালিক কিন্তু রহমানের রহিম, তিনি দয়াময় দয়ালু। সুবহানাল্লাহ বলতে পারেন। আজ দুনিয়ায় এত মস্তানি দেখায়, এত পাওয়ারগিরি দেখায়, এত ক্ষমতা দেখায়, আমার মালিক যদি আপনার কাছে একটা ঘন্টার জন্য এই যে অক্সিজেন ছেড়ে রেখে দিয়েছে, একটা ঘন্টা অক্সিজেনের বিল নেওয়ার জন্য যদি ফেরেশতাদের পাঠিয়ে দেয়, আপনার বাবারও তো ক্ষমতা নেই দেয়ার, কথা বলেন। এত নিয়ামত, এত কিছু দিলেন মালিক, তারপরে ওই দুনিয়ায় দেখবেন কিছু মানুষ আছে যারা দুনিয়া চাই শুধু, আমি দুনিয়া চাই, দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত দুনিয়া শুধু, ওর চাওয়া শুধু দুনিয়া, এর জন্য আল্লাহর দুনিয়ায় দেয়, এই কথা বলেন না কেন? আর এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার ময়দানে এমন এমন খারাপ কাজ করে, এমন এমন কাজ করছে যেটা কল্পনার বাইরে, আপনি ধারণাও করতে পারবেন না। এই লোকটা এই কাজ করে বসে আছে, এটা না আমাদের ভোটে নির্বাচিত, আমাদের রায় আমাদের সমর্থনে না নির্বাচিত হয়ে আজকে চেয়ারে বসেছে, এই লোকটা কি এই কাজ করতে পারে? ও তাই করে বসে আছে। তার মানে ওর চাওয়ার রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমি দুনিয়া চাই, এজন্য আল্লাহ ওরে দুনিয়া দিচ্ছে। দুনিয়াটা মহান মালিকের কাছে কেমন এবার কোরআন থেকে জেনে নেই। 1500 বছর আগে মালিক আপনাকে আমাকে কোরআনে কারিমের মধ্যে আয়াত দিয়ে ডাক দিয়ে বলছে, ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু। এই আয়াতটা যদি আপনি বোঝেন হেদায়েতের জন্য এইটাই যথেষ্ট, বেশি চিল্লানো লাগবে না। যারা দুনিয়া চান তাদেরকে আমি বলছি আয়াতটা ভালো করে বুঝবেন, মালিক আপনাকে ডাক দিয়ে বলছে, বান্দারে দুনিয়ার জীবনটা তো খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না, আর এই দুনিয়ার জীবনটা তো হচ্ছে ন্যাসরা তেনার মতো, ন্যাসরা আরো জোরে বলেন। বাস্তব উদাহরণ দেখেন, এই যে টিস্যু, আমি এখন যদি ঘেমে যাই ঘর্মাক্ত হয়ে যাই, এই টিস্যুটা নিয়ে আমি কি করব? আমি আমার মুখটা মুছে ফেলবো। মুসা ফেলার পরে টিস্যুটা এক পর্যায়ে ছিল কত সুন্দর, কিন্তু এই টিস্যুটা এখন আর সুন্দর নেই, টিস্যুটা আমি মুড়িয়ে ফেলেছি। এটাই টিস্যুটা নিয়ে যদি এনাকে বলি নেন তো আপনি মুখ মুছে নেবে? কেন নেবে না? কারণ আমি এটা ইউজ করে ফেলেছি, ব্যবহার করে ফেলেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়ার জীবনটা তো আমার কাছে এইরকম, আর তোরা দুনিয়া নিয়ে লাফালাফি করিস, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে দুনিয়ার ময়দানে আলেমদেরকে বিদায় করার জন্য ষড়যন্ত্র 180 মাইল বেগে চালাস, তোদের মতো নিকৃষ্ট জানোয়ার তো দুনিয়ায় একটাও নেই। কেন বলবেন যে হুজুর আপনি এত নিম্নমানের একটা ভাষা একটা শব্দ ব্যবহার করলেন কেন? আমার আল্লাহ নিজে বলেছেন তাই বললাম। যদি বলেন যে হুজুর আমরা দলিল আজ একটা কোরআনের গবেষণা কারণে, কেন আমরা মুসলিম না? আমাদের পরিচয় আমরা মুসলিম না? মুসলমান দাবি করছে কি নিয়ে জানেন? শুধু ওই যে খাতনা করার সময় আগা কেটে দিয়েছে, পাইকারি রেটে বাজার থেকে গরুর গোস্ত কিনে খাচ্ছে, ও দাবি করছে আমি মুসলমান। ও মুসলমানের সংজ্ঞাই জানে না। মুসলমানের সংজ্ঞা আগে আপনাকে জানতে হবে। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহর ইসলামের কাছে কোরআনের কাছে যেটা আজ পর্যন্ত স্যালেন্ডার করতে পারে না, জেহাদের কথা শুনলে যেটা রাগ করে, হক কথা শুনলে যেটা রাগ করে, ইসলামী আন্দোলনের কথা শুনলে যেটা রাগ করে, ওটা নির্ভেজাল মোনাফিকের গোষ্ঠী ও মুসলমান না। আর এই দুনিয়ায় আছে মুসলমানেরা ক্ষেত্রে দেখবেন আপনি মুসলমানদের ভিতরে মোনাফিকরাই সবচাইতে বেশি তৈরি হয়ে গিয়েছে। আজ এই মোনাফিকের বাচ্চাদের জন্য মসজিদের মেম্বারে ইমাম সাহেব হক কথা বলতে পারে না, হক কথা বললেও চাকরি থাকে না, কথা বলছে না কেন? এদেশের বাস্তব হালচাল এটা। দুনিয়া যাদের চাওয়া, যারা বলে মালিক আমি তো শুধু তোমার কাছে দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা চাই, পাওয়ার চাই, এই মানুষগুলো দুনিয়ার অন্ধভক্ত হয়ে যায়। হওয়ার পর পরে এই দুনিয়ার ময়দানে ওরা টার্গেট নেয়, কেমন করে দুনিয়ার থেকে ইসলাম বিদায় করা যায়, কেমন করে দুনিয়ার থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম না এ ঘোষণা দেওয়া যায়। আপনারা আমার কথায় কেউ রাগ করতেছে? আমি দুনিয়ার ব্যাখ্যা করতেছি, আমাদের জীবন জিন্দিগি আজ এরকম, আমরা সবাই দুনিয়ার মোহে পড়ে আছি। আপনার সম্পদ আপনাকে জাকাত দেওয়া লাগবে, কয়জন জাকাত দেন বলেন?
আপনার জমি আপনার ওসর দিতে হবে, কয়জন দেন বলেন? ওই ধান কেটে মেরে গোলায় উঠিয়ে রেখেছেন, এগুলোর যে হক আদায় করা লাগবে কয়জনে করেন বলেন? আপনি তো করেন না, আপনি মুসলমান দাবি করেন শুধু গরুর গোস্ত খেয়ে খাতনা করে, এই নি মুসলমানই নিয়ে মালিকের সামনে দাঁড়ানো যাবে না। মালিক আবার আয়াত দিয়ে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিচিত আয়াত, সূরা আলে ইমরান তিন নম্বর সূরা, তিন নম্বর পারার 102 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এই যে আলেম সাহেব আলিম বসে আছে, আমার ওস্তাদ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন কোরআনের যত জায়গায় আল্লাহ ওয়ালা শব্দ দিয়েছে তত জায়গায় আল্লাহ নিষেধাজ্ঞা দিচ্ছে, খবরদার। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার কোন ওলী আল্লাহর অনুসরণ করো না, আগলা বাবা পাগলা বাবার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, খবরদার শয়তানের অনুসরণ করিও না। কথা বলুন না কেন, আল্লাহ এই জায়গায় ওয়ালা দিয়ে ডাক দিয়ে বলছে, বান্দা ওই মুসলমান দাবি করলে হবে না, মুসলমান পরিপূর্ণ হও, এরপরে আমার সামনে আসো কবরে আসো। পরিপূর্ণ মুসলমান না হয়ে আপনি যদি কবরে যান, বাটাম ফাটিয়ে সাইজ করবে কে? আরো জোরে বলেন কে? কিছু মানুষ মনে করে জান্নাত নামাজ পড়বো রোজা রাখবো এই করবো ওই করবো শেষ, এই মনে হয় জান্নাত শেষ। আমি আজকে এসেছি আপনাকে বলে যাই, যারা দুনিয়া নিয়ে মেতে আছেন, দুনিয়ার রঙ্গ মেলায় যারা মেতে আছেন, রং তামাশায় যারা মেতে আছেন, আমি আপনাদেরকে বলে যাই স্পষ্ট ভাবে, দুনিয়ায় নামাজ আগে আসেনি, এক কথা বলবেন, এই দুনিয়ায় নামাজ আগে আসেনি, রোজা আগে আসেনি, হজ আগে আসেনি, যাকাত আগে আসেনি, এই দুনিয়ায় সবার প্রথম রাসূলের প্রতি আল্লাহ যেটা করেছেন, আন আকিমুদ্দিন, নবী দিন কায়েম করেন, এক কথা বলবেন, দিন কায়েমের কথা এই দুনিয়ায় বললেই আপনার নামে লাগিয়ে দেবে, হয় রাজাকার নতুবা জঙ্গি। এই দিয়ে কালার করে আমাদের কত দিনের মুজাহিদ গুলোকে, নিরপরাধ মানুষগুলো ঘরে থাকতে পারে না, তারা চোখ থেকে পানি ঝরাচ্ছে। আমরা একটা জানি যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক আছে কিছু, তার ভিতরে এক মার একজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা লাগবে, আমরা কি করি? সাহায্য করার কোনো চিন্তা ভাবনাই দেই, দিন পার করে দেই, মালিক ডাক দিচ্ছেন। সূরা নিসার 75 নম্বর আয়াত, আপনি একটা আয়াত যদি অস্বীকার করেন, খোদার কসম একটা আয়াত শোনার পরে আপনি যদি বলেন উহ একি পারা যায়, একি মানা যায়, হুজুর যা বলছে একি মানা যায়, কোরআন জানিয়েছেন হাবিতত আমালুহুম, অতীত জীবনে যত ভালো আমল করেছিলেন না সব মুহূর্তের মধ্যে মালিক নষ্ট করে দেয়। মালিক যদি আপনার অতীত জীবনের নেকিগুলোকে নষ্ট করে দেয় উহা করার কারণে, কে আছে আপনাকে নেকি দেবে আমারে বলেন? কেউ আছে? পাওয়ারগিরি ক্ষমতা দেখিয়ে নেকি নিতে পারবেন? কখনো পারবেন? এজন্য পাওয়ারগিরি নেতাগিরি কম দেখান, যত পাওয়ারগিরি নেতাগিরি দেখবেন সব এই কোরআনের মাহফিলে এসে জোটে, দুনিয়ার অন্ধভক্ত। আপনি বিবেকটাকে জিজ্ঞাসা করেন, বিবেক আমার একবার যদি পাতলা পায়খানা হয় আমি বাড়ি গিয়ে আমার বউরে মা ডাকি, এক কথা বলবেন, আমার দিশা থাকে না। আর সেই মানুষেরা করে কি ক্ষমতা নিয়ে লাফালাফি করে, কোরআন বলছে খলিকালে ইনসানা দাইফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল, এক কথা বলবেন না কেন, একেবারে দুর্বল। আমার বন্ধুরা, আমার কথাগুলো হয়তো আপনার কলিজায় লাগতে পারে, আমি কারো দিকে তাকিয়ে কাউকে ভয় করে পরোয়া করে কথা বলি না, আগ পাস পরে কি হবে এই চিন্তা আমার নেই, কারণ মালিকের আয়াত আমার জানা আছে, কোরআনে কারিম জানার পরে যদি আমি স্পষ্ট কথা উঠিয়ে না ধরি, মালিক আমারে কিয়ামতে এই জিহ্বা কেটে দেবে। আমি আমার এই ক্ষণিকের জিন্দেগি, ক্ষণিকের জিন্দেগি বলতো শিরোনাম ফিল হায়াতিদ দুনিয়া, এই ক্ষণিকের জিন্দেগি আমার, ক্ষণিকের জিন্দেগিতে দুনিয়ার জীবনটা তো আখেরাতের একটা শস্য ক্ষেত্র, আমার এই ক্ষণিকের জিন্দেগিতে আমার যেদিন জন্ম হয়েছে আমার মৃত্যুর তারিখও লেখা হয়ে গেছে, এক কথা বলে নিতে। কোরআনের আয়াত এবার দেখেন, সূরা মুলুকে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তাফসীর মাহফিলে এই জন্য আসতে হয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে দেখেন আয়াতটা হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, না দিয়ে মাউতা দিলেন কেন? কারণ মালিক আপনাকে এটাই স্মরণ করতে দিতে চায়, ও বান্দা দুনিয়ায় মশান দেখাও আর ক্ষমতা দেখাও আর পাওয়ারগিরি যেটাই দেখাও না কেন, দুনিয়ার লোভ লালসায় রঙ্গ মেলায় তুমি যতই মেতে যাও না কেন, আমি মালিক, হায়াত বানানোর আগেই মরণ বানিয়েছি। ব্যাখ্যা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন?
পারবে না। এই দুনিয়ার ময়দানে যারা দুনিয়া চান মালিকের কাছে, এই পৃথিবীর ময়দানে একজন শাসক ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, নাম তার ফেরাউন। কি নাম? আরো জোরে বলেন ফেরাউন। এই ফেরাউন মালিকের কাছে দুনিয়া চেয়েছিল, আমি মালিক এই পৃথিবীর ময়দানে, আমি রব বলে দাবি করেছি, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, রব বলে দাবি করলাম। ও মালিক, আমি তোমার কাছে দুনিয়া চাই, আমি জানি তুমি একজন আছো, এটা জানার পরেও আমি তোমার কাছে শুধু দুনিয়া চাই। মালিক আমার রহমানির রহিম, মালিক হচ্ছেন দয়ালু। এই পৃথিবীর ময়দানে ফেরাউনকে আল্লাহ দুনিয়া দিয়েছিলেন, ও দুনিয়ায় বেঁচে ছিল 600 বছরের উপরে। কত আরো জোরে বলেন। সামান্য তরমুজের ক্ষেতের কর্মচারী থেকে দেখেন রাষ্ট্রের প্রধান নেতা, রাষ্ট্রের প্রধান নেতা হওয়ার পরে ওর ইচ্ছা আকাঙ্ক্ষা ও দুনিয়া চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও মালিকের কাছে দুনিয়া চাই। গভীর রজনীতে একদিন যায় নামাজটা বগুলের নিচে দিয়ে পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এক গুহার মধ্যে প্রবেশ করেছে। করার পর পরে যায় নামাজ বিছিয়েছে, সেজদায় পরে কন্দন করছে আর ডাকতে বলছে, মালিক আমি জানি তুমি একজন আছো, এটার পরেও আমি খোদা দাবি করছি। ও মালিক, এই যে দেখো মিশরের লোকজন আমার কাছে এসেছে, কারণ আমি খোদা দাবি করছি, প্রভু দাবি করছি, রব দাবি করছি। নীল নদের যে পানিটা প্রবাহমান হয়, এই পানি দিয়ে হাজারো জমি জায়গা চাষ হয়, গরিব মানুষ যারা আছে তারা খেয়ে পরে বাঁচতে পারে। কিন্তু এখন পানি প্রায় শুকিয়ে গিয়েছে, আর তো পানি নেই, তারা সবাই আমার কাছে এসে আরজি করছে আর ডাক দিয়ে বলছে, দেখেন আপনি তো খোদা দাবি করলেন, আমাদের এখন পানি এনে দেয়া লাগবে, আমি তো পানি আনতে পারবো না। ও মালিক, তোমার কাছে আমি এসেছি, আমি তোমার কাছে দুনিয়া চাই, আমি আখেরা চাই না, মরণের পরে তুমি যা পারো তাই করো, অসুবিধা নেই। পিছন দিক থেকে দুইজন ডাক দিয়ে বলছে, প্রভু একবারের দিকে তাকান। যেহেতু এটা ছিল গোপন মোনাজাত, রাজদরবার থেকে একেবারে দূরে চলে গিয়েছে মরুভূমি গুহার মধ্যে, দুইজন লোকের কণ্ঠে যখন এই ডাক শুনেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠে পিছনে ঘুরে ডাক দিয়ে বলছে, কারা তোরা, এই জায়গার মধ্যে কি চাস? ডাক দিয়ে বলছে, আমরা একটা বিচার নিয়ে এসেছি, দুনিয়ার ময়দানে রব থাকার পরেও যদি কেউ রবের দাবি করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত, এটা আমরা জানতে চাই। ফেরাউন ডাক দিয়ে বলছে, বেটা পাগল পেয়েছিস আমার, এই জায়গায় বিচারের রায় দেব, খবরদার এই জায়গায় বিচারের রায় হবে না, বিচারের রায় দেওয়ার জন্য আমার রাজ দরবার আছে, ওই জায়গার মধ্যে আমার বিচারকের আসল আছে, ওই জায়গায় আয়, আমি রায় দিয়ে দেব, ফতোয়া দিয়ে দেব। এরা দুইজন ডাক দিয়ে বলছে, দেখেন আমাদের এই জায়গার মধ্যে রায় দেওয়া লাগবে, ফতোয়া দেওয়া লাগবে। ফেরাউন বলছে, না দেব না। দুইজনে ডাক দিয়ে বলছে, দেখেন আপনি এই জায়গার মধ্যে একা, আপনার সেনাবাহিনী নেই, আপনার পুলিশ নেই, আপনার বিডিআর নেই, আপনার আনসার নেই, আপনার বর্ডার গার্ড নেই, কেউ নেই, না আপনার বডিগার্ড, আপনি যদি উল্টো পাল্টা করেন এই জায়গার মধ্যে আপনাকে জিন্দা মেরে পুঁতে ফেলবো। পৃথিবীতে যত জালিম তৈরি হয়েছিল সবাই কিন্তু মরণ ভয় করে। করোনার সময় ডোনাল্ড ট্রাম্প সেজদায় পড়ছে মাটির মধ্যে, সেজদায় পড়ে খ্রিস্টান হওয়ার পরেও বলছে, মালিক বাঁচাও বাঁচাও। মুসলমানদের মসজিদ গুলোতে যাওয়ার পরে ইমামকে ডাক দিয়ে বলছে, একটু দোয়া করো যেন মালিক এটার থেকে হেফাজত করো। এই দুনিয়ার ময়দানে জালিম যারা আছে দেখবেন যে ওরাও কিন্তু মরণকে সবচাইতে ভয় করে বেশি। কথা বলেন না কেন? কারণ ও জানে আমি যা করছি এটা ভালো করি না, আমি যেটা করতেছি আমার এই হাত দিয়ে আমি মিথ্যা মামলা লিখে হাজারো মানুষের কলিজার টুকরাকে আমি কেড়ে নিয়েছি, আমার এই হাত বসে থাকবে না, কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, আলিয়াও মানাক্তিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার এই হাত বসে থাকবে না, এই হাতের কলমে আমি আমার বোনের জমি জাল দলিল করে নিয়েছি, আমার ভাইকে ঠকিয়েছি, আমার মা বাবাকে ঠকিয়েছি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার এই হাত দিয়ে আমি কষ্ট দিয়েছি, এই হাত দিয়ে কোরআনের 50 বছরের তাফসির করা শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেল খাটিয়েছি, এই হাত আমার বসে থাকবে না,
এই হাত আমার বসে থাকবে না মালিকের কাছে কিয়ামতের ময়দানে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম মুখটা সেলাই হবে মুখটা কি হবে সেলাই হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর কথা বলতে পারবেন না এই হাত কথা বলবে ডাক দিয়ে বলবে মালিক আমাকে দ্বারা কত নিরপরাধ মানুষকে এই লোকটা এই করেছে কত নিরপরাধ মানুষ ঘরে থাকতে পারেনি কত নিরপরাধ মানুষ স্ত্রীর কাছে থাকতে পারেনি কত নিরপরাধ মানুষ এই হাত দিয়ে কলমের সাইন দিয়ে একটা মিথ্যা মামলার কারণে সন্তান থেকে আলাদা মা বাবা থেকে আলাদা কত মা বাবার চোখ থেকে পানি ঝরা কোরআনের পাখি কোরআনের বুলবুলি মুফতি আমির হামদা ভাইয়ের বাড়িতে আমি যতবার গেছি তার মা বাবা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে হাউমাউ করে চোখ থেকে পানি ধরাচ্ছে কন্দন করতেছে এই যে মানুষটাকে যে মিথ্যা মামলা দিয়ে আপনি গ্রেপ্তার করেছেন এর কোনো অস্তিত্ব নেই এর কোনো ভিত্তি নেই এই হাত দিয়ে লিখেছেন মামলাটা এই হাতটা বসে থাকবে না কেয়ামতে মালিকের সামনে দাঁড়িয়ে যাবে আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি জবাব দেবেন হিসাব করে মরে ওরা তো এমনি মরণ ভয় করে না ওয়াতাশাহাদু আরজুলুহুম জুলুহুম মানে কি পা 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 দিয়ে হেঁটে হেঁটে তাফসির মাহফিল কোরআনের মাহফিলে এসে বাধা দেন কাউন্টার দিতে আসেন কেয়ামতের দিন এই পাটা বিরুদ্ধাচরণ করবে আপনার আপনার বিপক্ষে চলে যাবে কি জবাব দেবেন হিসাব করে মারা যান এ কথা বলছেন আমার কথাগুলো শোনার পরে আমি জানি আপনার রাগ হচ্ছে রাগ হোক যাই হোক কলিজা ফাটুক সিরুক যেটাই হোক না কেন আমি বলবো যিকরালিল মুমিনিন এই কোরআন মুমিনদের জন্য শেফা আমার কথা না কথা কার আরো জোরে বলেন কার কোরআন থেকে হক কথা হলে পরে ইমানদার যারা আছে ওদের ইমান যা আছে আল্লাহ আরো বাড়িয়ে দেবে সিদ্ধান্ত তৈরি করবে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি আমার মালিকের উপরে ভরসা বাদ দিয়ে আর কারো উপরে ভরসা করব না আমার যেটাই হোক না কেন এজন্য হিসাব করেন দুনিয়া চান আপনি এই হাত দিয়ে এত কিছু করছেন হাতটা বিরুদ্ধে যাবে মুসলমান একটা বার বিবেক খাটান তো এই মুহূর্তে এই জায়গার মধ্যে আমার এই হাতটার মধ্যে যদি আগুন লেগে যায় হাতটা যদি আমার একদম পুড়ে যায় ভালো করে কথাটা আপনি আমার বুঝবেন আমার এই হাতটাতে আগুন যদি লেগে যায় আমার এই হাতটা পুড়ে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আমার এই হাতটাকে ভালো করার জন্য এই জ্বালা যন্ত্রণা দূর করার জন্য আমি কি করব ট্রিটমেন্ট নেওয়ার জন্য জয়পুর হাটের যে সদর হাসপাতাল আছে যত ডায়াগনস্টিক সেন্টার আছে যত হাসপাতালের ডক্টর আছে এক জায়গায় গিয়ে যদি না পাই আরেক জায়গায় যাব ওই জায়গায় না পেলে আরেক জায়গায় চলে যাব কথা বলে না কেন আমার টার্গেট লক্ষ্য উদ্দেশ্য আমার এই হাতের যন্ত্রণা কমানো লাগবে এরপরে আমি ডক্টরের কাছে গেলাম দীর্ঘদিন আমি চিকিৎসা করার পরে আমার এই হাতের রোগটা ভালো হয়ে গেল পুড়ে গিয়েছিল এটা ভালো হয়ে গেল এখন আপনি বলেন তো এই হাতটা দিয়ে যদি কারো নামে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে দেন মিথ্যা মামলা দিয়ে দেন এত যত্ন এত আদর এত ভালোবাসা এত মহব্বত আপনি হাতটার প্রতি করলেন টাকার মায়া করলেন না আপনার শ্রম পরিশ্রম কষ্টগুলো সব সহ্য করলেন হাতটাকে ভালো করার জন্য কেয়ামতের ময়দানে এই হাতটাই তো আপনার বিরুদ্ধে চলে গিয়ে মালিকের সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে মাথার থেকে শুরু করে আপনার কিচ্ছু না এক কথা বলেন না কিচ্ছু না মুসলিমের আয়োজন এত মসজিদের খতিব সাহেব চিল্লা পাল্লা করে আসেন মসজিদে আসেন নামাজে আসেন ভালো ভালো কাজ করেন মিথ্যা মামলা দেওয়া বন্ধ করে দেন জমির আইল ঠেলা বন্ধ করে দেন কাউকে ঘরে থাকতে দেন না এগুলো বন্ধ করে দেন বনের জমি অন্যায়ভাবে ঠকি আপনি নিয়ে নিচ্ছেন হাত দিয়ে এগুলো বন্ধ করে দেন এক কথায় যত খারাপ কাজ আছে সব বন্ধ করে দেন ভালোর পথে আসেন এত কিছু ডাকার পরেও কেন কাজ হয় না আল্লাহর নবীর প্রতি আল্লাহ পাক ওহি করে ডাক দিয়ে বলছে ইন্নাল্লাযীনা কাফারু হে নবী এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে তাদেরকে আপনি যত ইসলামের পথে কোরআনের পথে ডাকেন না কেন আপনি ডাকলেও যা না ডাকলেও তা দুইটাই সমান এ কোনো দিন ইমান আনবে না এই কথা বলেন না কেন এই দুনিয়ায় যারা কাফের মুসলিমের পরিচয় দিয়ে দুনিয়ায় যারা কাফের হয়ে বসে আছে জিহাদের আয়াত বলবেন বলবে হুজুর দিন কাল ভালো না অস্বীকার করে কোরআন বলছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বি আয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম সূরা মায়দার 86 নম্বর আয়াত ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বি আয়াতিনা আয়াত বলতে কোরআনের আয়াত
এখানে আলেম যারা বসে আছেন গ্রামাটিক্যালের অনুযায়ী জিজ্ঞাসা করেন, উলাইকা ইসমে ইশারা, আমার যেমন হাতের পাঁচটা আঙ্গুল আছে মালিকের কুদরতের আঙ্গুল আছে, মালিক কুদরতের আঙ্গুল দিয়ে দেখে দিছে উলাইকা, তার মানে ওই গ্রামের ওই জনপদের ওই এলাকার ওই লোকগুলো কি তারা কোরআনের আয়াত অস্বীকার করেছে। ইমাম সাহেব কোরআন দিয়ে ইসলামের পথে মানুষদেরকে ডাকেছে ডিনাই করে অহংকার করে, দুইটাই সমান, ডাকলেই কি আর না ডাকলেই কি। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা কোনদিন দুনিয়ায় ঈমান আনবে না, তার মানে ওরা মুসলিম পরিচয় দিলেও আমার আল্লাহর কাছে কাফের। দুনিয়ায় কোন মানুষকে ঈমানের পথে ডাকার পরেও যদি সে না আসে, ইসলামের পথে আহ্বান করার পরেও যদি মানুষটা না আসে, ইসলামের পথে কোরআনের পথে করেছে দুনিয়ায় ময়দানে, তাকে যদি আত্মসমর্পণ করতে বলা হয় সে যদি না করে, কোরআনে কারিমে আমার আল্লাহ কড়া ভাষা ব্যবহার করে ডাক দিছে, ফাকাদ দল্লা দলালা বাঈদা। কিছু বুঝলে? আল্লাহ তাআলা বলেন, আমি কোনদিন ওকে আর হেদায়েতের পথ দেব না, কোনদিন ওকে আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যতই পড়ুক আমি দেব না, ও যদি আমার আয়াত অস্বীকার করে। এক কথা বলুন, মালিক যদি পথ না দেয় মারামারি করে নেবেন, মিছিল করে নেবেন, অবরোধ করে নেবেন, কিছু করতে পারবেন। আমার বন্ধুরা ব্যাখ্যায় ছিলাম, ফেরাউন ডাক দিয়ে বলছে, ঠিক আছে বল এবার তোদের কি চাওয়া, ডাক দিয়ে বলছে, বললাম তো আগে মালিক থাকার পরেও যদি দুনিয়ায় কেউ মালিকের দাবি করে তার কি শাস্তি হওয়া উচিত। যেহেতু রাতের বেলা, রাত প্রায় পড়ে যাচ্ছে, ও টার্গেট নীল নদে পানি আসলো কি না, ও কি মেরে তাকিয়ে দেখছে নীল নদ একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, পানি টলমল করছে, স্রোত বয়ে বয়ে যাচ্ছে, আনন্দে উৎফুল্ল হয়ে হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে, ওই যে দেখছো পানি বেয়ে বেয়ে যাচ্ছে না, দুনিয়ায় কোনো মানুষ যদি মালিক থাকার পরে, রব থাকার পরে, খোদা থাকার পরে যদি দাবি করে, তাহলে তার শাস্তি তাকে ওই জায়গার মধ্যে সুবিয়ে সুবিয়ে মারা উচিত। এরা দুইজন বলছে, লিখে দেন, এই যে নেন খাতা কলম। ডাক দিয়ে বলছে, না লিখতে হবে না, আমার এক কথা এক রায় ফাইনাল। বলছে, না আপনি সকালবেলাই এক কথা বলেন, বিকালবেলা আপনার কাছে প্রশ্ন রাখলে বললে আমি কখন বললাম, আমি কথা বলিনি। বাংলাদেশে এরকম হাজার হাজার এমপি মন্ত্রী আছে, সকালে এক কথা বলছে, বিকালে বলে কখন বললাম, আমার মুখ দিয়ে দুই কথা বের হয়নি, নির্ভেজাল শয়তান। ডাক দিয়ে বলছে, ঠিক আছে খাতা কলম দেন, আমি লিখে দিচ্ছি, দুনিয়ায় রব থাকার পরে, খোদা থাকার পরেও কেউ যদি দাবি করে, তাহলে তাকে ওই জায়গার মধ্যে চুপিয়ে চুপিয়ে মারা উচিত। ইতি ফেরাউন সই করে দিয়েছি। দুইজন হাতে নেওয়ার পরে এবার হাসতেছে। ডাক দিয়ে বলছে, কোন কারণে হাসতেছো, কারণটা তো বলবা। ডাক দিয়ে বলে, দেখেন আমরা কিন্তু মানুষ না, আল্লাহর পক্ষ থেকে আমি জিব্রাইল আর এ হচ্ছে মিকাইল, আমরা দুইজন ফেরেশতা। এই যে আপনি লিখলেন, এটা একদিন আপনার উপরে কার্যকর হবে। এখানে একটা পয়েন্ট আছে, আমি আপনাকে ভালো করে বলছি, ও যেই দিন বারবার পানির মধ্যে চুব্বানি খাচ্ছিল, ওই দিন কিন্তু মালিককে ডাক দিয়ে বলছে, মালিক মুসার আল্লাহর প্রতি, মুসার প্রতি আমি ইমান আনলাম, মুসার কেতাবের প্রতি আমি ইমান আনলাম, ও মালিক আমি তো মুসলমান, এরপরেও তুমি আমার চুব্বাও, কোন কারণে, কোন কারণে চুব্বাও। এই জায়গার মধ্যে এই পয়েন্টটাই আমি বলার জন্য এত দূর পর্যন্ত আসলাম। আপনি দুনিয়ার মায়ায় পড়ে আছেন না? এই বাংলাদেশে একটা সিস্টেম চালু আছে, এই যে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করে দেখবেন ইনি আমার চাইতেও কিন্তু জ্ঞানী মানুষ, একজন দাখিল মাদ্রাসার তিনি শিক্ষক, তিনি আমার চাইতে জ্ঞানী মানুষ না, এনাকে পর্যন্ত জিজ্ঞাসা করবেন যদি আমার কথাটা একমত না হন। ফেরাউন মরণের সময় তাওবা করছে, মালিক আমারে মাফ করো, আমি ইমান আনলাম, আমি তো মুসলমান, কেন সুব্বাও? এই দুনিয়ার ময়দানে বুঝ হওয়ার পর থেকে আপনাকে ইসলামের পথে কোরআনের পথে ডাকা হয়, তারপরে আপনি কান দিয়ে এ কান দিয়ে শুনেন, ও কান দিয়ে বের করে দেন। আমি কিন্তু একটা জানোয়ার শব্দ মুখ দিয়ে বের করেছিলাম, এই পৃথিবীর ময়দানে যে কান মালিক দিয়েছে, এই পৃথিবীর ময়দানে এই কান পাওয়ার পরে যদি কাজে না লাগান, এই দুনিয়ার ময়দানে মালিক দেখার জন্য দুটো লাইট দিয়েছে চোখ, এটা পাওয়ার পরেও যদি কাজে না লাগান,
এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে একটা বিবেক নামক জিনিস দিয়েছে, কলম। এটা থাকার পরও যদি কাজে না লাগান, মালিক ডাক দিয়ে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মালিক বলতেছেন ওই মানুষগুলো তো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কথা কার? তাহলে মালিক নিজে বলছে ওই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ, একেবারে নিকৃষ্ট। কেন আপনি বোঝেন না? কেন আপনি ইসলামের পথে আসেন না? কেন দিনের পথে ফিরে আসেন না? আপনাকে এতবার ডাকা হয়, ফেরাউন মরার সময় তাওবা করছে, মালিকের কাছে স্বীকার করছে, মালিক আমি ইমান আনলাম, আল্লাহ পাক বলছেন না হবে না, তোর ইমান কবুল হবে না, তোর তাওবা কবুল হবে না। এই দুনিয়ায় একটা সিস্টেম চালু আছে, সারা জীবন জিহাদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, দিন কায়েমের বিপক্ষে বক্তব্য দেয়, বক্তব্য দেয় মাদ্রাসায়, জঙ্গি তৈরি হয়, আলেমদের নামে লিস্ট করে। এই সমস্ত জানোয়ারেরা যখন মারা যায়, কিছু হুজুর আছে এসে নিয়ে যায় তাদেরকে, বলছে হুজুর আমার বাবা মারা যায় একটু তাওবা পড়িয়ে দেন, ওরা ডিম হবে। তাওবা করতে চাইলে এখন করেন, সুস্থ সবল থাকাকালীন অবস্থায়, অসুস্থ আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করা লাগবে, হাদিসের কথা, একথা বলুন। আপনার অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করেন, আপনি তা করেন না, অসুস্থ হয়ে গিয়েছেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাবে, আরো ঠেসে ধরবে, একথা বলেন না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমান যারা আছে কর, কত করবি কর, লাগাম ছাড়া আমি তোদের ছেড়ে দিয়েছি, অবকাশ দিয়ে দিয়েছি, কর কত করবি কর, আমি যেই দিন ধরবো আমার হাত দিয়ে এক আসারে ভুগি বের করে দেব। কেমন কথা এটা? উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন, চমৎকার ভাবে বুঝবেন। এই যে ইনি আমাকে মনে করেন দাওয়াত করেছে, ইনভাইট করেছে তার বাড়িতে, ডাক দিয়ে বলছে ভাই আপনি আমার বাড়িতে একটু খাবার খাবেন, ঠিক আছে আপনার বাড়িতে আমি খাবার খাবো, সকালে আপনার বাড়িতে খাবার খেতে আসব, কি খাবে? আমার বাড়িতে পুকুর আছে, পুকুরে অনেক প্রকার মাছ আছে, আপনারে মাছ দিয়ে ভাত খাওয়াবো, ঠিক আছে। এনে সকালবেলা আমাকে খাবার খাওয়ানোর জন্য বড়শি চেনেন, এই বড়শির মধ্যে খাবার লাগিয়ে ইনি পুকুরের সামনে এবার দাঁড় হয়ে এই বড়শিটা ছেড়ে দিয়েছে পানির মধ্যে। বড়শিটা কিন্তু এই যে খাবারটা হাজার হাজার পানি ওই জায়গার মধ্যে আছে, মাছও আছে ওই রকম, এই যে বড়শিটা মাছ পানির মধ্যে যখন একদম মধ্যের ক্ষেত্রে পুকুরের মাঝখানে যখন ফালিয়ে দিয়েছে, বড়শিটা অবাধ্যতায় আছে, ঝুলতেছে, একথা বলে না। মাছগুলো কি নিজের মন মতো চলছে না, নিজের মন মতো আনন্দ করে চলছে না, যার যেদিকে মন চাচ্ছে দৌড়াদৌড়ি করছে, এরকম দেখতে দেখতে হঠাৎ একটা যখন খেয়ে ফেলেছে, আস্তে করে যখন টান পড়েছে, ইনি উল্টো টান দেয়, মাছ উপরে ওঠার পরে লাফালাফি শুরু করছে, ইনি আস্তে করে ধরে মেরেছে এক আসা, একথা বলেন। ঠান্ডা হ, এই দুনিয়ায় আপনি তো এরকম অবাধ্যতায় আছে, বিবেক বুদ্ধি আমার আল্লাহ চোখ কান দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন বান্দাদের, এইটা ভালোর পথ, এইটা খারাপের পথ। কোরআনে কারিম নামক প্রশ্ন, আমি আল্লাহ যা দিয়েছি সব তোর জন্য ফাঁস করে দিয়েছি, এ বান্দা এইগুলো থেকে চিন্তা ভাবনা কর, জীবনে নিয়ে আমল কর, এত ডাক এত কিছু করার পরে আপনার কাজ হয় না, মালিক যেই দিন ধরবে আপনার এক থাপ্পড়ে দাঁত ফুলিয়ে দেবে। মশান দেখান, ক্ষমতা দেখান, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করেন, মিথ্যা মামলা দেওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে গভীর রজনীতে বসে থাকেন, এটা চেক করেন, ওটা চেক করেন, একদিন মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। মাজলুম আমরা, মাজলুমরা যখন দোয়া করে, নবীজি বলেন এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, পর্দা সারা মালিক কবুল করে। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা আবাল অসহায় নারী পুরুষগুলো কেঁদে কেঁদে দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতিজ জালিমি আহলুহা, ও মালিক এই জনপদের মানুষগুলো জালিম, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও, আমাদেরকে বাঁচাও। এই যে বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো কেঁদে কেঁদে দোয়া করছে কার কাছে? আজ ফিলিস্তিনের দিকে তাকান, আমাদের নিরীহ কত মুসলমান ভাইগুলোর বুকের মধ্যে বুলেট চালিয়েছে ইহুদির বাচ্চারা, আর এই দেশের মধ্যে থেকে মুসলিম পরিচয় দিয়ে মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে দেয় ইহুদি খ্রিস্টানদের সাথে।
আপনার গলা ধরা পীড়িত তাই না? বলতে গেলে রাগ হয়, যারা মুসলমানদেরকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করে, যারা মুসলিমদের বুকে গুলি চালায়, ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলোকে আসার মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ওদের সঙ্গে আপনার আত্মীয়তা হয়। এই দুনিয়ায় তিনটা জাতিকে আল্লাহ অভিশাপ দিয়েছে, কয়টা জাতি? এক নম্বরে খ্রিস্টান, দুই নম্বরে ইহুদি, তিন নম্বরে নাসারা। এদেরকে আল্লাহ নিজে অভিশাপ দিয়েছে, কোন কারণে দিলেন? কারণ এদের কাছে সত্য বিধান এসেছিল, কিন্তু এরা পাওয়ার পরে অস্বীকার করেছে। এক কথা বলে দেখেন, সত্য বিধানকে অস্বীকার করার কারণে মালিক এদের নিজ অভিশাপ দিয়েছে। আপনি মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরের আপনি একজন ছেলে, তারপরে আপনার আজকে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে গলা ধরা পীড়িত। যারা মুসলিমদেরকে টাইট করতে চায়, সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতের দিকে তাকান, মালিক বলছেন খবরদার, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যেন তোমাদের বন্ধুত্ব না হয়। কথা বলেন না কেন? আপনি কোরআনের আয়াত কখন অস্বীকার করছেন? পদে পদে অস্বীকার করছেন। আমি তো শুরুতেই বললাম, এই দেশে আজ ৯৬% মুসলমানের ক্ষেত্রে অধিকাংশ মানুষ মুসলমানের তালিকায় নামে। আমার বন্ধুরা, আমি যেটা ব্যাখ্যা দিচ্ছিলাম আপনাকে, ফেরাউন মরণের সময় আল্লাহর কাছে তাওবা করতেছে, আমার আল্লাহ পাক বলছেন যে জানা হবে না। এই দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখবেন একটা সিস্টেম চালু আছে, মারা যাওয়ার সময় দেখবেন সূরা ইয়াসিন পড়াচ্ছে, পাঠ করতেছে বসে বসে, এটা পরে ভু দেয়, ওটা পরে ভু দেয়। এই দুনিয়ার ময়দানে কোরআনে কারিমটা তো এসেছিল, লিতু খুরি জান্নাস মিনাল যুলুমাতিলান নূর। বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের দুই নম্বর আয়াতে আছে, এখানে যারা আলেম বসে আছে এবার জিজ্ঞাসা করেন, গভীর তথ্যটা নিয়ে যান, এই যে লাম শব্দটা ব্যবহার হয় ১৯টা কায়দায়, তার ভিতরে ১৩ নম্বর কায়দায় আছে বালাগাত মান্তিকে, যেটা যেটাকে বলা হয় আলেমে পড়ানো হয় এটা। এই যে লাম শব্দটা ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য, এই দুনিয়ার ময়দানে কোরআনে কারিম এসেছে জিন্দা মানুষ যারা হবে তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। কথা বলেন না কেন? অন্ধকার বলতে কি? রাতের অন্ধকার না, এই দুনিয়ার ময়দানে সমুদ্রের নিচের অন্ধকার না, গোহার অন্ধকার না, পাপাচার জুলুম নির্যাতনের অন্ধকার থেকে নূর মানে আলো, নূর মানে জান্নাত, একেবারে পাপাচার জুলুম নির্যাতন ধুয়ে মুছে সাফ করে মালিকের জান্নাতে নিয়ে যাবে। এই জন্যে তো কোরআন এসেছে, কথা বলেন না কেন? আপনাকে এত ডাকা হয়, এত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আপনার কান অব্দি পৌঁছয় না, আপনি মানতে পারেন না, অথচ যেই দিন মারা যান ওই দিন দেখবেন ছোট ছোট বাচ্চারা গিয়ে বসে বসে কোরআন পড়ছে। কথা বলেন না কেন? আর একটা সিস্টেম আছে কি, সারা জীবন দেখবেন রাসূলের বিরুদ্ধে স্লোগান দেয়, রাসূলুল্লাহর ওয়ারিস যারা আছে তাদের চামড়া তুলে নিতে চায়, রাসূলের দল যারা করে এই দলের কর্মীদের উপরে জীবন জিন্দেগি সারা জীবন জিন্দেগি মিছিল করে, হুজুর ধরো হুজুর মারো সকাল বিকাল নাস্তা করো। এই টাটকা মোনাফিক যখন মারা যায় এই দেশে, ইমাম সাহেব কবরে নামছে, লোকজন যারা জানে কবরে নামার পরে দোয়া পড়ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এক কথা বলেন না কেন? কি পড়লেন আপনি? চিন্তা করেন কি পড়লেন, কার জন্য পড়লেন? আপনি বলতেছেন রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম, সারা জীবন রাসূলের বিরুদ্ধে স্লোগান, রাসূলের দলের বিরুদ্ধে স্লোগান, আল্লাহর পথে লড়াই সংগ্রাম দিন বিজয় যারা করতে যায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহ বললেন এই পৃথিবীর ময়দানে আমার রুহানি সন্তান তারা, এই দুনিয়ায় আলেম যারা, কথা বলেন না কেন, নায়েবে নবী দুনিয়ায় তারা, দুনিয়ায় যারা আলেম এদের চামড়া তুলে নিতে চায়, ফাঁসির মঞ্চে দাঁড় করে বিদায় করে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে আজও জেলখানায় বসে কান্না করাচ্ছে, এ মারা যায় কবরে রাখার সময় দোয়া করছে আমি রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম, রাসূলুল্লাহ নেবে, অত পাগল। এই কাজটা যারা করেন তাদেরকে বলছি, ইমাম সাহেব এই জায়গার মধ্যে যারা আছেন তাদেরকে আমি স্পষ্ট ভাবে বলে যাই, সারা জীবন আপনার বিরুদ্ধাচারণ করে আপনি জোরে গেলে বলে দাওয়াত পেয়েছে, আসতে গেলে বলে কত পা খাওয়া খেয়েছে, এই ফতোয়া দুনিয়ায় যারা দেয় আপনার বিরুদ্ধে যারা স্লোগান দেয় আপনি চিহ্নিত করবেন, দরকার হলে খাতা কলমে লিস্ট করবেন, আল্লাহ না করুক যদি মারা যায় জানাজার দায়িত্ব আপনার,
কোনো দোয়া কালাম নেই, সামনে দাঁড়িয়ে যা গালি আছে দিয়ে দেবে। আব্দুল ইবনে উবাই মারা গিয়েছে, রাসূলুল্লাহ দোয়া করছে তার জন্য, কাজ হচ্ছে না। কথা বলেন না কেন? জানাজার নামাজ রাসূল পড়াতে যাবে, আল্লাহ হযরত ওমর জুব্বর টেনে ধরলেন, আল্লাহ আয়াত দিয়ে বলছেন, হে নবী ওর জানাজা পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, 70 বার কেন, 71 বার অধিক যদি দোয়া করেন মালিক আমি কবুল করব না। আল্লাহ তাআলা যদি নবীর দোয়া ঘুরিয়ে দেয়, আপনি রাসূলের চাইতে বড় হুজুর। এ দেশে সস্তা মৌলভি আছে গো, 20 টাকার নোট হাতে দেবেন, এরপরে জয়পুর হাটের বড় সিনেমা হল উদ্বোধন হবে, দাঁড় করে বলবেন হুজুর একটু দোয়া করে দেন, হুজুর দোয়া করবে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো, ট্রাক দিয়ে সবাই পাবে না। কি হুজুর গো ফতোয়া দিছে, আপনি মসজিদ বানিয়েছেন আপনি জান্নাতি, একথা বললেন না কেন? ওর কি ফতোয়া, ওর বাড়ি আমাদের ওদিকে, ওলামায়ে দাওলায় এগুলো রাষ্ট্রীয় রাষ্ট্রের হাজার হাজার টাকা পয়সা খেয়ে খেয়ে ওর পেট মহিলাদের মতো গর্ভবতী বানিয়ে ফেলেছে। এরাই লিস্ট তৈরি করে, হকপন্থী আলেম দুনিয়ায় কারা আছে তাদের লিস্ট তৈরি করে দেয়। সাবধান হয়ে যান, আপনি মারা যাওয়ার সময় ইমান পাবেন না, আপনি ইসলাম আংশিক মানেন আংশিক মানছেন না, আব্দুল ইবনে উবাইয়ের যা পরিণতি হয়েছে আপনারও তাই হবে। তার মোনাফিক হয়ে মরবেন, কোরআন জানিয়েছে ইন্নাল মোনাফিকিনা ফিদ্দারকিয়া সলিমিনার নার, ইসলাম আংশিক মানে না আংশিক মানেন না, রাসূলের দলে ডাকা হয় আসেন না, মরণের সময় ঠিকই দোয়া পড়েন কোনো কাজে আসবে না। কোরআন বলতেছেন সূরা নিসা 143 নম্বর আয়াতে, মোনাফিক যদি মারা যায় ওর জায়গা হবে একেবারে জাহান্নামের নিচে। এক কথা বলেন না কেন? জাহান্নামের কোথায়? সাহাবীরা আরজ করলেন, হে নবী জাহান্নাম শুনেছি আছে কিন্তু এর নিম্ন দেশ আছে আমরা তো জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে যেতে প্রায় 70 বছর কাল সময় লাগবে, আর ওই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা মোনাফিক, তার মানে যারা আংশিক ইসলাম মানে আংশিক যারা মানে না। এখান থেকে আপনি একমত হতে বাধ্য হবেন, তাহলে আজ দুনিয়ায় যারা মৃত্যুর সময় তাওবা করেন আপনার তাওবা কিন্তু কবুল হয় না, আপনাকে তাওবা করতে হবে অবশ্যই সুস্থ থাকাকালীন অবস্থায়। সারা জীবন আপনি দুনিয়ার মোহে পড়লেন, দুনিয়ার মোহে পড়ে জীবন জিন্দিগি নষ্ট করে ফেললেন, এই দুনিয়ার ময়দান থেকে যেই দিন আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই দিন দোয়া করছেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন। একটা গরু কেন মরার পরে 10টা গরু কেন, 1000 গরু জবাই করে দিলেও কিন্তু কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমি এমনও দেখেছি এই দুনিয়ায় আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, সূরা হাশর 59 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর রুকুর 18 নম্বর এতে শেষের দিকে আছে। কদ্দামাত লিগত, আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ আগামী কালকের জন্য কি জোগাড় করতেছিস? এক কথা বলি না কেন? আমার সামনে যে আসবি, আমার সামনে যে দাঁড়াবি, তুই কি জোগাড় করতেছিস বল? আগামী কালকের জন্য কি জোগাড় করিস, তার মানে আখিরাতের জন্য তোর পুঁজি কি? 100 টাকার নোট নিয়ে এই লোকটা যদি এখন এই জায়গার কোনো দোকানদারের কাছে যায়, 100 টাকার নোটটার গায়ে যদি একটা টেপ লাগা থাকে, ইনি দোকানদারের কাছে গেলে ডাকতে বলবে, ভাই আপনি টাকাটা নেন তো আমার এই 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 জিনিসগুলো দে, দোকানদার ঠিকই জিনিস দেবে, টাকাটা হাতে নেওয়ার পরে যখন দেখবে যে ছেঁড়া এটাতে টেপ লাগানো, সঙ্গে সঙ্গে ডাকতে বলবে, বাবা ভাই ভাই দাঁড়ান আপনার এই কোন টাকা দিলেন, এ টেপ লাগার টাকা চলবে না, এটা অসল আপনি আমার পাল্টিয়ে দেবেন। এটার থেকে আপনি একটু শিক্ষা নেন, মহিলা মা বোন যারা আছেন পর্দার কথা বলা হয় ঘাট তেরা করেন, ইসলামের পথে পর্দার কথা আপনাকে বলা হয় স্বামীর আনুগত্যর কথা বলা হয় আপনি ঘাড় তেরা করেন, আপনাকে বলছি সিরা ফাটা জীবন জিন্দেগি নিয়ে মালিকের সামনে দাঁড়াবে, অসিকল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা ঝুমার, কেয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে আপনি যখন ঘোষণা হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ধর ধর ওদেরকে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, চুল ধরে পা ধরে টেনে হেসরে পেটাতে পেটাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এক কথা বলেন না কেন? জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনি যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও কি কামাই করেছে একটু সামনে নিয়ে আসো, 70 হাজার ফেরেশতা জাহান্নামকে শিকল ধরে টেনে এই পাপী বান্দাদের সামনে জাহান্নামীদের সামনে এনে দাঁড় করাবে, জাহান্নামের তীব্র গর্জন,
জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদবে আর ডাক দিয়ে বলবে মালিক ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি, ও মালিক আমাদের জীবনের প্রতি আমাদের আক্ষেপ, আমরা কি করলাম? আল্লাহ সুযোগ চাই, তোমার কাছে সুযোগ চাই, আরেকটা বার দুনিয়ায় পাঠাও। ফাসদ্দাক ও আকুম মিনাস সলিহিন, এইবার দুনিয়ায় যাওয়ার পরে সত্যবাদী যারা হবে, সলিহিন নেককার মানুষ যারা হবে, তার মানে ভালো ভালো কাজ কোনোটাই বাদ দেব না, সব সময় ভালো ভালো কাজের জন্য আঞ্জাম দেব। মালিক অন্য জায়গায় ডাক দিয়ে বলছে মুকাদ্দিবিন, ওরা যা বলছে সব মিথ্যা কথা, ওদের যদি আমি দুনিয়ায় পাঠাই ওরা আগে যা করেছে তার চাইতে আরো ডাবল করবে। ওই দিন আর একটা কথা বলবে, এ তথ্যটা আল্লাহ দিয়েছে সূরা মুলুকের 10 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন অকলু লাউ কুন্না নাসমাউ আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুল 67 নম্বর সূরা 29 নম্বর পড়া, এটা পাবেন আপনি 1 নম্বর রুকু 10 নম্বর আয়াতে। ওই দিন কাফেরেরা আর একটা কথা জবান দিয়ে ডাক দিয়ে বলবে মালিক দুনিয়ার ময়দানে আমরা যদি আলেমদের কথা শুনতাম, আমাদের এই ব্রেন বুদ্ধিটাকে যদি কাজে লাগাতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গায় আমাদের জায়গা হওয়ার কথা ছিল না। এত ডাকা হয়, এত তাফসির মাহফিল, এত কোরআনের মাহফিল আপনাকে পরিবর্তন পরিবর্তন করার জন্য আহ্বান করা হয়, আপনি আসেন না, মরণের পরে জাহান্নাম যখন দেখবেন ওই দিন কিন্তু আপনার আফসোস হওয়া শুরু হয়ে যাবে। আমার বন্ধুরা, আমি যেটা ব্যাখ্যা দিচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছেন, দুনিয়ায় যারা মত্ত হয়ে আছেন, দুনিয়ায় মনে করেন আমার এই জমি জামাগুলো আমার, এই জমি আমার, এটা আমার, ওটা আমার, একটা বার আপনি সূরা জিলজালের দিকে তাকান, সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর ব্যাখ্যা উঠিয়েছেন, কিয়ামতের দিন জমিনের উপরে যা হয়েছে এই জমিন কিন্তু সব বর্ণনা করবে। কথা বলেন না কেন? জমিন তার ভার বের করে দেবে, বৃত্তান্ত করতে শুরু করবে। দুনিয়ায় সামান্য আপনি আজকে বিনা কারণে বিনা অপরাধে মানুষের জমিগুলো দখল করে নেন, এরকম আল্লাহ রলিয়ে দেশে নেই। আরো জোরে বলেন, ভাই মারা যায়, ভাইয়ের জমি আস্তে করে জাল দলিল করে নেয়, তাদেরকে বলছি কিঞ্চিত পরিমাণ অংশও যদি আপনি অবৈধভাবে কারো কাছ থেকে নিয়ে নেন, কেয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন সাতবক আসমান জমিন মালিক আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। পাপের এই বোঝা বহন করে নিয়ে নিয়ে আপনি যখন যাবেন হাসরের ময়দানে, ফেরেশতারা একজন আর একজনকে দেখবে আর টিটকারি মেরে ডাক দিয়ে বলবে আলা মা সাইয়া জিরুন, দেখো কত নিকৃষ্টতম বোঝা এই লোকগুলো বহন করে নিয়ে যায়। একটা বার আপনি নিজের জীবন জিন্দগিটাকে জিজ্ঞাসা করেন তো, আমি কি করতেছি দুনিয়ায়? দুনিয়ার মত্ত হয়ে গিয়েছে আমি, দুনিয়ার পাগল হয়ে গিয়েছে আমি। যুবকেরা আজকে তাদের দিকে তাকালে দেখা যায় প্রেম ভালোবাসায় তারা পড়াশোনা করার জন্য মা বাবা হাই স্কুলে এরপরে গিয়ে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়, পেয়েছে এক মোবাইল, রাত জেগে জেগে মেসেঞ্জারে চ্যাটিং, কি করেন আপনি বলেন? আমারই এই পৃথিবীতে আল্লাহ তো আপনাকে জোড়া সারা সৃষ্টি করেনি, কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, তার মানে আপনার বিয়ে একদিন হবে, কথা বলেন। তারপরেও দেখবেন কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে এতিমের মতো, দেখলে মনে হয় 10টা টাকা দিয়ে সাহায্য করি, এরকম এতিম দুনিয়ায় মনে হয় আর নেই। এত মায়া ভরা চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে এতিমের মতো। ও যুবক ভাই, আমি তোমাকে বলছি আখেরাতের প্রতি মনোযোগী হয়ে যাও। আল্লাহর নবী বলেন যৌবন বয়স পাওয়ার পরে যদি ইবাদতে লাগিয়ে দিতে পারো, কোন মেয়ের পিছনে না, প্রেম ভালোবাসার পিছনে না, প্রেম ভালোবাসার অবৈধ পরকীয়া প্রেম দুনিয়ায় যারা করবে, আজকে তোমার চেহারা এত খারাপ কেন, তোমার চেহারা এত নষ্ট হওয়ার পিছনে কারণ কি? এত সুন্দর চেহারা তোমার ছিল একটা সময়, কিন্তু তোমার এই চেহারাটা নষ্ট হয়ে গেল কোন কারণে? আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি পরকীয়া প্রেম করে তাহলে তার চেহারা আর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, মরার সময় ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে।
কিয়ামতের দিন মালিকের উপরে রেগে থাকবে, আমলনামা পড়তে দেবে তো লজ্জা পাবে, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে দিয়ে দেবে। ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের। এই দেশে যারা প্রবাসী আছেন, এই দেশ থেকে অন্য দেশে যারা যায়, নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেয়। প্রবাসী ভাই যারা আছে, এত পরিমাণে কষ্ট করে তারা দিন পার করে। আমার ড্রাইভার এখন যেটা এখন যিনি আছেন শিশির ভাই, তিনি একজন প্রবাসী, এত পরিমাণে কষ্ট করেছে প্রবাসের সৌদি আরবে। ডাক দিয়ে বলে ভাই, মাঝে মাঝে বলে ভাই, এত কষ্ট প্রবাসে যারা যায়নি তারা কি বুঝবে, এই যে প্রবাসী ছেলেগুলো বিয়ে করার পরে বউটা রেখে যায় দেশে, হাইরে পরকিয়া পে বউ করে কি, স্বামী অন্য জায়গায়, এই আরেকজনের সঙ্গে মোবাইলে চ্যাটিং করে, কিছুদিন পরে দেখবেন ঘর থেকে বের হয়ে যায়, কথা বলেন না কেন। ওদিকে ছেলেটা কষ্ট করতেছে শুধু সংসারটা ভালো হবে তাই, 5-7 বছর খেটে আসবে তাই, কিন্তু এদিকে আসার পরে তাকিয়ে দেখে পুরোটা উল্টো পাল্টা। মা বোন যারা আছেন তাদেরকে বলছি, খবরদার আপনি এই কাজটা করবেন না। যুবক যুবতী ভাই যারা আছে তোমাদেরকে বলছি, বোন যারা আছে তোমাদেরকে বলছি, খবরদার এই কাজটা করবা না। দুনিয়ার জীবনটা আর কয়দিনের, চোখের সামনে যখন একটা মানুষ মারা যায়, টাকা নিয়ে যায় না, কোনো কিছুই নিয়ে যায় না, কথা বলেন না কেন। 3.5 হাত মাটির ঘরে মাত্র সাদা কাপড় পরিয়ে দেয়, এই সাদা কাপড় পরিয়ে দিয়ে কবরে রেখে চলে আসে। কবরটা যখন তোমাকে চেপে ধরবে, ডান পাঁজরের হাড়টা ভেঙে বাম পাঁজরে ঢুকবে, বাম পাঁজরের হাড়টা ভেঙে ডান পাঁজরে ঢুকবে, মাটি ওই দিন সাপ দিয়ে দিয়ে বোঝাবে, আমার উপরে অহংকার করে ক্ষমতার বড়াই করে খারাপ কাজগুলো করে বেরিয়েছো, প্রেম ভালোবাসা পরকিয়া করে বেরিয়েছো, আজকে আমি সুযোগ পেয়েছি তোমাকে শিবে ভর্তা বানিয়ে ফেলবো। চিৎকার করবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কেউ না। ও যুবক ভাই, ও যুবতী বোন, ও মায়েরা যারা আছো তোমাদেরকে বলছি, এখনো যারা 180 মাইল থেকে পরকিয়া প্রেম করেন তাদেরকে বলছি, এটা ছেড়ে দেন, ইসলামের পথে ফিরে আসেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দান মালিক যেদিন কায়েম করে ফেলবে, ওই ময়দানের মধ্যে মানুষের আধাত মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, আজকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দেখেন, এই জায়গায় যারা সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে দেখেন, জিজ্ঞাসা করে বলেন, এই যে মাথার উপরে সূর্য কত কোটি উপরে আছে, কত কোটি মাইল মাইল উপরে এই সূর্যটা আছে, সূর্যের তাপমাত্রা বিজ্ঞানীরা গবেষণা করে যেটা দিয়েছে বিজ্ঞানে, আমরা যেটা পেয়েছি 1,40,000 ডিগ্রি সেলসিয়াস, কত আরো জোরে বলেন, এই যে সূর্যটা মাথার উপরে, এই সূর্য থেকে আমাদের দেশে আলো আসতে সময় লাগে 8 মিনিট, কত। অথচ বিজ্ঞান গবেষণা করে দিয়েছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, 1 সেকেন্ডে কত, 1,86,000 মাইল। এই কথাটা আমি কেন টান দিয়ে নিয়ে আসলাম, আমার এলাকা থেকে কত মানুষ আপনাদের এই জায়গার মধ্যে ধান কাটতে আসে, আমার এলাকায় যখন থাকে চেহারা গুলো কত সুন্দর থাকে, প্রচন্ড গরমে ধান যখন লাগাতে আসে, জমিতে রোয়া যখন লাগাতে আসে, এরপরে ধান যখন কাটতে আসে আমার এলাকার মানুষগুলো, আমার বাবাও এক সময় এসেছিল, আমার বড় ভাই এক সময় এসেছিল, গরিব ঘরের সন্তান আমরা, আমার বন্ধুরা, আমার বাবা এই জন্য মাঝে মাঝেই গর্ব করে করে বলে, আজকে আমার 2টা ছেলে কোরআনের ময়দানে কথা বলে, আমি তো গর্বিত পিতা, আমার গর্ব হয় তোদেরকে নিয়ে, আমার জীবনের কোনো কিছুই যদি আল্লাহ কবুল না করে, বাবার এই কোনোদিন খারাপ কাজ করবি না, সবসময়ের জন্য নেকের পথে হকের পথে থাকবি, কিয়ামতের দিন তোদের ওসিলায় যেন আমি একটু নাজাত পাই। এই গরিব ঘরের সন্তান আমি আজকে এই জায়গায়, আমার এলাকার এই মানুষগুলো যখন ধান কাটতে আসে এই এলাকার মধ্যে, এলাকায় থাকাকালীন অবস্থায় চেহারা গুলো দেখি কত সুন্দর, এই যে সূর্যটা এত দূর মাইল থেকে তাপ দেয়, আপনাদের এই জায়গায় ধান কাটতে এসে প্রচন্ড রোদ, পিঠের চামড়া গুলো পুড়ে পুড়ে যায়, কথা বলে না কেন, চেহারাটা কালো হয়ে যায়, শুকিয়ে যায়, বাড়ি গেলে দূর থেকে দেখলে চেনাই যায় না, এটা আমার অমুক ভাই, এটা আমার অমুক চাচা,
চিনাই যাচ্ছে না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা যখন আপনার মাথার একদম নিকটবর্তী হয়ে যাবে, এত পরিমাণে তাপ দেয়া শুরু করে দেবে। আজ এই দুনিয়ায় কত ভণ্ড পীরেরা আছে, মুরিদ বানিয়েছে। মাইজ ভান্ডারির একটা ভিডিও দেখলাম আজকে, জঘন্যতম ভিডিও, মানুষদেরকে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে। খবরদার এ কাজ করবেন না। কোরআনের আয়াত বলছেন ওয়াসজুদ ওয়াকতারি, ঠিক আছে না, নিকটবর্তী আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও মাধ্যম মালিককে সেজদা করো। কথা বলেন না কেন, যা লাগবে মালিক দেবে। কিন্তু আমরা করছি কি, আকলা বাবা, পাকলা বাবা, ল্যান্ডা বাবা, খেজুরি বাবার দরবারে গিয়ে সন্তান চায়, সেজদা করে, এ ভণ্ডামি কোন জায়গায় পেয়েছে? সরকারি জরিপে এই দেশে 48,000 পীরের দরবার বাংলাদেশে। এদেশ বিশ্বের ময়দানে এমনও দেশ আছে 48,000 মানুষই নেই, আর এদেশে 48,000 পীরের দরবার। শিরিক আর বেদাত চলতেছে। মুসলমান ঘরের মেয়ে হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও এই শিরিক আর বেদাতের দুর্নীতি বন্ধ করতে পারে না। কথা বলে এই শিরিক আর বেদাতের কথা বলতে গিয়ে আমার যদি জেল হয়, ফাঁসি হয়, হোক। কারণ পৃথিবীর ময়দানে বেদাত মানুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এক কথা বলে না কেন, জাহান্নামের দিকে। কোন মানুষ যদি শিরিক করে, সূরা নিসার 48 নাম্বার আয়াত, এরপরে 116 নাম্বার আয়াত একই কথা মালিক বারবার বলেছে, আমার সঙ্গে কেউ যদি শিরিক করে এ গুণা আমি মাফ করব না, অন্য গুণা, শিরিক ব্যতীত অন্য গুণা তাওবা যদি করে, ইচ্ছা করলে মালিক মাফ করে দেবে, কিন্তু শিরকের মতো অপরাধ মাফ করবে না। এই কথা বলেন না কেন, ইন্না শিরক লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম। কিন্তু এদেশের মানুষেরা করে কি, পাগলা বুঝ দেয় এরা। কিয়ামতের ময়দানে আমার বাবাজান জাহাজ নিয়ে বের হবে, কোন জায়গায় পেয়েছেন পারলে দেখান তো। কিয়ামতে আমার বাবাজান জাহাজ নিয়ে বের হবে, আলেম মানুষ আছে জিজ্ঞাসা করে দেখেন, কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। কথা বলুন, উপর থেকে সূর্য যখন তাপ দেবে, তামা গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। এই তামার ময়দানে মানুষ, আর ও বলছে আমার বাবাজান জাহাজ নিয়ে বের হবে, তোরা জাহাজে উঠবি আর জান্নাতে চলে যাবে। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আপনি পীর বিরোধী কথা বলেন, হকানি পীর আলেম যারা আছে আমি তাদের বিরুদ্ধে না। আমি সিলেট শাহজালাল মাজার বলেন, এদেশের অনেক দরবারগুলোতে আমি ঘুরেছি। সিলেট শাহজালাল মাজারে যাওয়ার পরে আমি যে দৃশ্য দেখেছি অবাক হয়ে গেছি। শাহজালাল তো রহমতুল্লাহ আলাইহি ভালো ছিলেন, কিন্তু এখন তার মাজারে গিয়ে দেখেন প্রকাশ্যে সেজদা দেওয়া হচ্ছে। একটা লোক দেখার পরে ডাক দিয়ে বলছে, হুজুর দেখেছেন কি করলো লোকটা, কি করলো লোকটা? ডাকলাম কাছে, ভাই কি করলেন আপনি, কেন ওই জায়গায় সেজদা দিলেন? এ তো সেজদা দেওয়ার জায়গা না, আপনি তো শিরিক করলেন। সেজদা মাথা নত হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কিন্তু আপনি কি করলেন, আপনি এই জায়গায় সেজদা করলেন কোন কারণে? ওখানকার যারা খাদেম, যারা বাবার মুরিদ, অন্ধভক্ত যারা ছুটে এসেছে, তেরে এসেছে, ফতোয়া দেওয়ার জায়গা পাই না, বের হও। তার মানে ওদের ব্যবসায় ভাটা পড়ে যাচ্ছে, তাই ওরা জানতেছে এ যা ব্যাখ্যা শুরু করেছে এই জায়গায় আমাদের বন্ধ হয়ে যাবে সব। আপনার যদি বিশ্বাস না হয়, সূরা একটা আয়াত বলছি আমি আপনাকে, সূরা ইনফিতরের শেষের আয়াত, হাফেজ আলেম যারা বসে আছেন জিজ্ঞাসা করে দেখবেন আয়াতটার ব্যাখ্যা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কিচ্ছু চলবে না, আমি মালিক যাকে অনুমতি দেব শুধু তার। এক কথা বলেন না কেন, মালিক ব্যতীত আর কারো পাওয়ারগিরি, নেতাগিরি চলবে না। আদম নবী বলছে ইয়া নাফসি আমার কি হবে, ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা বলছে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ইসলামের দ্বিতীয় সানি আদম যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম করছে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আর তোমার বাবা জান জাহাজ নিয়ে আসবে। ভণ্ডামি মানুষকে বলা হয়, মানুষ বোঝে না। আমার বন্ধুরা, যুবকদেরকে আমি ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এতদূর পর্যন্ত আসলাম, এই কথাগুলো আমি বললাম। কিয়ামতের ওই কঠিন ময়দান থেকে যুবকেরা যদি নাজাত পেতে চাও, এই যে নাভিটা, এই যে জিহ্বাটা দেখছো, এই জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলবে।
মাথার মগজগুলো কান দিয়ে বেবে পড়বে। আল্লাহ তাআলা বলেন এমন ভয়ঙ্কর ময়দান আমি কায়েম করে ফেলবো, যুবক মানুষ যদি ওই ভয়ঙ্কর ময়দানের দৃশ্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় দেখতে পারতো তাহলে ওই যুবকটা সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেত। মহিলাদের পেট চিরে বাচ্চা বের হয়ে যাবে, এত ভয়ঙ্কর ময়দান। আল্লাহ পাক বলেন নবীজির মাধ্যমে ওই ময়দানের মধ্যে সাত প্রকার মানুষকে আল্লাহ আদর করে ভালোবেসে তার আরশের নিচের মধ্যে জায়গা দিয়ে দেবে। এক নাম্বার ইমামুল আদল দুনিয়ায় যারা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই দুনিয়ার ময়দানে যারা বিচার করার ক্ষেত্রে যারা আদল করে যারা ন্যায় বিচার করে তাদেরকে সবার প্রথম আল্লাহ জায়গা দেবে। এখন এই দেশে মিলিয়ে দেখেন তো ন্যায় বিচার আছে এই দেশে? এদেশে আজ ন্যায় বিচার নেই, যা হয় সব জুলুম, যা হয় সব অবিচার। বাস্তব যে কথাটা আপনি মানলেও সত্য না মানলেও সত্য এটাই হচ্ছে। আপনি আপনার পরিবারের গার্ডিয়ান, আপনি আপনার পরিবারের বিচারক, কথা বলেন না কেন? মনে করেন না যে শুধু ওই যে সংসদের ওই চেয়ারে যারা বসে থাকে ওরাই বিচারক? না, আপনি পরিবারের গার্ডিয়ান, আপনি পরিবারের বিচারক। আপনি আপনার স্বামী, আপনি স্বামী আপনার স্ত্রীর জন্য বিচারক, কথা বলেন না কেন? কারণ প্রত্যেকটা পুরুষকে আমার আল্লাহ পাক স্বামীর জন্য অভিভাবক বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট। ওই জায়গার আপনি বিচারক, সন্তানদের মাঝে সঠিকভাবে বণ্টন করেন। এই দুনিয়ার ময়দানে আপনি সমাজের দায়িত্ব পেয়েছেন, আপনি সমাজের বিচারক, কথা বলেন না কেন? যে জায়গায় আপনি যা পেয়েছেন ওই জায়গায় বিচারক। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ জায়গা দেবে এক নাম্বারে দুনিয়ায় যারা ন্যায় বিচার করে। দুই নাম্বার, এবার যুবকদের তালিকায় এসেছে যৌবন বয়স পাওয়ার পরে দুনিয়ায় যারা এবাদতে লাগিয়ে দেয়। অ যুবক ভাই, তাকিয়ে দেখো তো এই পৃথিবীর ময়দানে তোমার মতো কত যুবক কখন বিদায় নাই তোমার চোখের সামনে, কথা বলে না কেন? তুমি একদিন চলে যাবে, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে গোসল করানো হবে, কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবে না, এতটুকুন সাথে যাবে যতটুকুন তুমি নেক আমল করেছো। দুনিয়ার মায়ায় পড়ে মোহে পড়ে প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে পড়াশোনা করনি, বিয়ে করার পরে মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো। ও যুবক ভাই, তোমাকে বলছি এই যে রক্তের গরম এখন আছে একদিন কিন্তু নাও থাকতে পারে। তোমাকে বলতেছি কিয়ামতের ময়দানে বিপদ থেকে বেঁচে আরশের নিচে যদি জায়গা পেতে চাও তাহলে বলছি এখনো সময় আছে। মালিকের কাছে তিনটা নিয়মে ডাক দাও। এক নম্বরে মালিককে ডাক দিয়ে বলো, মালিক আমি অপরাধ করে ফেলেছি, ও মালিক আমি প্রেম ভালোবাসা করেছি, অবৈধ সম্পর্ক করেছি, ও মালিক আমি জুয়ো খেলেছি, ক্যাসিনো খেলেছি, ও মালিক আমি মদ খেয়েছি, আমি নেশা করেছি, ও মালিক আমি এই খারাপ কাজগুলো করেছি, তোমার কাছে আমি স্বীকার করতেছি মালিক। দুই নাম্বার, ও মালিক এইগুলোর জন্য আমি অনুশোচনা করতেছি। তিন নাম্বারে, মালিক আমি জীবনের মতো প্রতিজ্ঞা করছি কোনো দিন আমি আর এইগুলো ধারের কাছে আসব না। মালিক এবার ডাক দিচ্ছেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এই পৃথিবীর ময়দানে আমার প্রতি এইভাবে ইমান এনেছো, এরপর পরে নেক আমল শুরু করে দিয়েছো, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীত জীবনের যত অপরাধ তুমি করেছো আমার পথে ফিরে আসার কারণে আমি মালিক তোমার জীবনের সব অপরাধ নেকি বানিয়ে দিলাম। কারণ আমি ডাকছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন দৌড়া আমার ক্ষমার দিকে। মাত্র এক ভাগ মহব্বত দুনিয়ায় আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কত কত? এক ভাগ, 99 ভাগ মহব্বত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাহলে আমরা এক ভাগ মহব্বত পাওয়ার পরে এত ভালোবাসা, এত মহব্বত একজন আরেকজনের প্রতি, আর মালিকের হাতে 99 ভাগ, মালিকের কি দয়া কম? কম কম না।
তারপরে এই দেশের মানুষ বোঝে না, যুবক যারা আছো তোমাদেরকে এত সুন্দর ব্যাখ্যা করে দিলাম, তারপরেও যদি দেখো তোমাদের মতো যুবক আমি, আমার বয়স বেশি না, আমি একজন যুবক, ইসলামের পথে কোরআনের পথে আজ যাদের পিছনে স্লোগান দাও যে নেতাদের পিছনে বিড়ির কারণে লাল পানির কারণে স্লোগান দাও, সাবধান সাবধান, আজ যে নেতাদের কারণে হাতে অস্ত্র তোলো নিরপরাধ মানুষদের, এরকম দাড়িওয়ালা মানুষদের দাড়ির মধ্যে হাত দিয়ে টান দাও, সাবধান, কিয়ামতে ডাকবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকবে আল্লাহ নেতার সাথে, তোমার নেতা আজকে বিড়ি খোর, তোমার নেতা এগারোটা না বাজলে ঘুমা ঘুম থেকে ওঠে না, একথা বলুন, তোমার নেতা মদ খেয়ে রাতের বেলা ঘুমায় ও উঠবে কেমন করে, নামাজ নেই, রোজা নেই, আল্লাহ নেই, রাসূল নেই, এরকম মানুষের পিছনে তোমরা আজকে স্লোগান দাও, তোমরা আজকে দৌড়াও, জালেমদের টার্গেট এই দুনিয়ায় যুবকদের প্রতি, একথা বলেন না কেন, আর যুবকদের হাতে তুলে দিয়েছে বই খাতার বদলে আজ তুলে দিয়েছে দল, এই দল করো, ওই দল করো, এই করো, ওই করো, সাবধান, কিয়ামতে ডাকবে আল্লাহ এই দল করো, এই দলের কর্মী হও, আমি কোরআন থেকে বলছি যেই দলের কর্মীগুলো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জীবন পর্যন্ত দেয়, মালিক তাদের জবাবে বলছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহু আকবার বলতে পারো, ওরা আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা দিন বিজয়ী করার জন্য আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আকিমুদ্দিন, দিনটাকে বিজয়ী করার জন্য তারা লড়াই করবে, সংগ্রাম করবে, এই দলের কর্মী হও, দিন বিজয় করতে গিয়ে যদি মারাও যাও মালিক বলছে তুমি জিন্দা, একথা বলেন না কেন, তুমি শহীদ, শহীদ যারা হয় এরা মরে না, এরা জিন্দা, শহীদ যারা হয় আল্লাহর রাসূল জানিয়েছেন পুরস্কার দিচ্ছেন আল্লাহ, শহীদদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওর অতীত জীবনের যা অপরাধ করেছিল সব আল্লাহ মাফ করে দেয়, নিষ্পাপ হয়ে যায়, জান্নাতি হুর তার জন্য রেডি হয়ে যায়, কবরের আজাব মাফ হয়ে যায়, আমার আল্লাহ তাকে রিজিক দেয়, মরণের পরে 70 জন মানুষকে এসে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, আল্লাহর রাসূলের সময় আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যাচ্ছে, আজকের মা বোনদের সামনে এই ব্যাখ্যা করলে বলবে হ্যাঁ হুজুর এসেছেন রাজাকার জঙ্গি বানানোর জন্য, মা বোন যারা আছেন তাদেরকে বলছি দেখেন রাসূলের সময়ে কি পরিমাণ দিন বিজয়ী করার জন্য মেয়েদের কি পরিমাণ আকাঙ্ক্ষা, একজন শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে দাঁড় হবে কি পরিমাণ তার আকাঙ্ক্ষা, নবীজি আমার জিহাদের ময়দানে যাচ্ছেন, সাহাবীরা রেডি হয়ে গিয়েছে, আল্লাহর নবী আমার নিজে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে, আহুদের ময়দানে, আহুদের ময়দানে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে নবীজির চাচা আমির হামজা, একটার পর একটা চাবি এইভাবে যাচ্ছেন জিহাদের ময়দানে, একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে দুধ খাওয়া বাচ্চাকে নবীজির সামনে এনে উৎসর্গ করে দিচ্ছে, হে নবী দাঁড়ান, আল্লাহর নবী আমার দাঁড়িয়ে গেলেন, পর্দা সহকারে মহিলাটা নবীজির সামনে আসলেন, ছোট্ট দুধের বাচ্চাটাকে নবীজির সামনে দিয়ে ডাক দিয়ে বলছে হে নবী এই দুধের বাচ্চাটা আপনি নিয়ে যান জিহাদের ময়দানে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও মা এই ছোট্ট বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে গিয়ে কি করব, নবীজিকে কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটার চোখের পানিগুলো সারলেন, ডাক দিয়ে বললেন নবী আমি চাই কিয়ামতের ময়দানে একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে, আমি যেন গর্ব করেই বলতে পারি আমি একজন শহীদের মা, এইটার জন্য আমার এই বাচ্চাটাকে উৎসর্গ করছি, হে নবী আমি এই কারণেই দিচ্ছি কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর মারবে আপনার জানটা যেন হেফাজতে থাকে, হে নবী আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, জিহাদের ময়দানে যাওয়ার ক্ষেত্রে আপনি যখন লড়াই শুরু করবেন হে নবী কাফের বেঈমান যারা আছে একটার পর একটা তীর আপনার দিকে মারবে, বর্ষা মারবে, পাথর ছুঁড়ে মারবে, ঢিল মারবে, হে নবী আপনাকে বিদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে, ও গো নবীজি আপনার দিকে যখন কাফের বেঈমানেরা তীর মারতে শুরু করবে, বর্ষা মারতে শুরু করবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন, হে নবী আপনাকে বলছি
ঢাল হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে লাভ আছে। বলছে কি লাভ? বলছে এই যে লাভ হচ্ছে এটা ঢাল হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। কাফের বেঈমান যারা আছে ওরা যখন তীর নিক্ষেপ করে দেবে আমার এই ছোট্ট বাচ্চার গায়ের মধ্যে, যখন লাগবে আস্তে করে তীরটা হাত দিয়ে ধরবেন, এরপরে টান দেবেন, সঙ্গে সঙ্গে তীরটা বের হয়ে আসবে, আবার কাফের বেঈমান যারা আছে তাদের দিকে ছুঁড়ে মারতে পারবেন। এইভাবে এইভাবে বর্ণনা দিচ্ছে, হে নবী আমার সাওয়া, কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হিসাবে দাঁড় করতে চাই। আজকে আমাদের আকাঙ্ক্ষা চিন্তা টেন্ডেন্সি আমাদের অনেকেরই নেই আমার বন্ধুরা। এই কারণে বলতেছি, যুবক ভাই যারা আছো জীবনটা নষ্ট করে দিও না, হেলায় ফেলায় কাটিও না। কিয়ামতের ময়দানে মালিক ডাক দিয়ে বলবে, বান্দারে বল তো জীবনকালটা কেমনে কাটিয়েছিস। এরপরে ডাক দিয়ে বলবে, বান্দারে বল তো দুনিয়ার ময়দানে তোকে যৌবনকাল দিয়েছিলাম কেমনে কাটিয়েছিস। এরপরে ডাক দিয়ে বলবে, বান্দারে বল তো দুনিয়ায় তোকে আমি সম্পদাদি দিয়েছিলাম, এইগুলো কেমন কেমন করে ব্যয় করলি। এরপরে জিজ্ঞাসা করে ডাক দিয়ে বলবে, বান্দা বল তো দুনিয়ার ময়দানে সম্পদাদি টাকা পয়সা খরচ করেছিস কোন জায়গায়। এরপরে জিজ্ঞাসা করবে, যতটুকু জেনেছিলি কতটুকু তোর আমল ছিল বল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই পাঁচটা প্রশ্নের আনসার না দেওয়া পর্যন্ত বানি আদম এক কদম সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের ময়দানটাকে ভয় করেন, দুনিয়ার জীবনটা কিছুই না, দুনিয়ার রঙ্গ মেলায় পড়ে আপনার জীবনটা নষ্ট করে দিয়েন না। আল্লাহ তাআলা এই দুনিয়ার মোহে থেকে আমাদেরকে যেন হেফাজত করে, বলেন আমি, আরো জোরে বলেন আমি। তাহলে এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিয়ামতের ময়দানে এই শিক্ষাটা নিয়ে আমরা যেন দাঁড় হতে পারি মালিকের সামনে। আজকের পর থেকে আমাদের চাওয়া হবে শুধু দুনিয়া না, কথা বলে না কেন, যে আল্লাহ আমাদের শুধু দুনিয়া দিও না। এই শুধু দুনিয়া নেওয়ার কারণে ফেরাউন দুনিয়ার থেকে লাঞ্ছিতকর অবস্থায় বিদায় নিয়ে চলে গিয়েছে। এই দুনিয়ার মোহে পড়ে ফেরাউন লাঞ্ছিতকর অবস্থায় বিদায় নিয়ে গিয়েছে, তার তাওবাটা পর্যন্ত তুমি কবুল করনি, এরকম হাজার হাজার ব্যাখ্যা আছে। ও মালিক, তোমার কাছে চাওয়া শুধু দুনিয়া না, আখেরাতের কল্যাণ দাও। এটা আমাদের চাওয়া দুনিয়ার পাশাপাশি আপনি আমাদের আখেরাতের কল্যাণ দেন, এরপর পরে জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। আমরা এই দোয়া কি করতে পারবো না? জাহান্নাম থেকে কি আমরা বাঁচতে চাই না? কেঁদে কেঁদে মালিকের কাছে দোয়া করবেন প্রতিনিয়ত, ও মালিক জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, হেফাজত করো, জাহান্নামের আগুনটা আমাদের জন্য হারাম করে দাও। জাহান্নামের আগুন যদি আপনার হাতের মধ্যে স্পর্শ হয়ে যায় পুরো শরীর কলিজাটা সহ একদম জ্বলে যাবে, মনে করবেন আমার কলিজা দুনিয়ায় যদি নষ্ট হয়ে যায় আমি তো শেষ। কিন্তু না, আল্লাহ পাক আয়াত দিয়ে ডাক দিয়ে বলছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দারে জাহান্নামে যারা যাবে ওরা মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। কথা কার? আরো জোরে বলেন কার? এজন্য আমি আপনাকে সতর্ক করেছি, আজকের পর থেকে আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান, শুধু দুনিয়া না, মালিককে বলবেন মালিক দুনিয়ার কল্যাণ দেন, আখেরাতের কল্যাণ দেন, এরপরে জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের এই চাওয়াটা কবুল করে। আমরা এই দোয়া করতে পারবো না? পারবো না। যদি আমল করতে পারেন তাহলে এই মাহফিলটা সাকসেস। আল্লাহর নবীর প্রতি দরুদ, মানবতার মুক্তি মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালি আয়াত আমার সঙ্গে পড়ে না, উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ কোন সূরা? আরো জোরে বলে, 61 নম্বর সূরা, 28 নম্বর পারার প্রথম নম্বর রুকু। আমরা একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা সফের 8 নম্বর আয়াত, মনে থাকবে তো? কোন সূরা থেকে আলোচনা হয়েছে মনে থাকবে? আগামী কালকে কেউ যদি জিজ্ঞাসা করে মনে থাকবে? হ্যাঁ, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, যতই চেষ্টা চালাক না কেন, মুখের ফোক্কার দিয়ে ইসলামের আলো কোরআনের আলোটা বন্ধ করে দেবে, নিভিয়ে দেবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি কসম করে বলছি আমার নূর, আমার আলো এই জমিনে আমি জ্বালাবো। কসমটা কেটেছে কে? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে ডাক দিয়ে বলছে, আমার নূর, আমার আলো আমি জ্বালাবই। যদিও কাফের বেঈমান যারা আছে অপছন্দ করে, দিনের দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, দিনের দাওয়াত দিতে এসে দিন বিজয় করার জন্যে নমরুদ তার উপরে এত জুলুম এত নির্যাতন শুরু করে দিলেন, একটা পর্যায়ে তাকে আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করে ফেললেন। নমরুদের অগ্নিকাণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ায় আমার ঈমানদারেরা মুত্তাকিরা দিন বিজয়ী করতে গিয়ে যখন বিপদে পড়ে, আমি মালিকের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়াজিব করেছে কে? সাহায্য করবে কে? বাঁচাবে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জ্বলন্ত পোড়া, তিনি পড়ে গেলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলছে, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শীতলদায়ক হয়ে যাও। আল্লাহ এই কারণেই কসম করে বলছে, আমার অতীতে এইভাবে আমি জালেমদের ধ্বংস করে দিনটাকে আমি প্রতিষ্ঠিত করেছি, পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনের প্রসার বেড়েছে না কমেছে? আরো জোরে বলে, বেড়েছে না কমেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছেন, একটা পর্যায়ে তেনাকেও আল্লাহ তাআলা বিজয় দান করলেন, তার মানে মালিক কথা দিয়ে কথা রাখলেন, দিনের বিজয় হয়েছে না? আরো জোরে বলেন, হয়েছে না? এরকম প্রত্যেকটা নবী রাসূল দিনের দাওয়াত দিতে এসে যেখানেই বিপদে পড়েছে, আল্লাহ তাআলা সাহায্য করে একটা পর্যায়ে তাদেরকে দিন বিজয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যখন দিনের কথা প্রচার করতে আসলেন, আল্লাহর নবীর উপরেও জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। নবীজি তায়েফের ময়দানে গিয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, এর পরেও পাথর মারে বেহুশ হয়ে যায়, আবার পাথর মারে বেহুশ হয়ে যায়, আবার পাথর মারে। হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীজিকে ওই জায়গা থেকে সেভ করলেন। আমার বন্ধুরা, আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে পারলে 100 লাল উট পুরস্কার দেবে আবু জাহেল ঘোষণা করে দিলেন। রাসূল যখন হিজরত করতে যাচ্ছেন হযরত আবু বকরকে নিয়ে, হযরত আবু বকরকে নিয়ে যখন হিজরত করতে যাচ্ছেন, দেখেন আমার কোনো মাহফিলে আমি কাউকে বলি না যে ভাই আপনি বসেন, আমার কাছে একটা লোক বসে থাকবে, আমি একটা লোককে নিয়েই মোনাজাত করে দেব, আমি বলবো না। আর কোরআনের আয়াত আমাকে বারবার স্মরণ করে দেয়, ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতির। নবী পুলিশ দারোগা করে তো পাঠায়নি, পিটিয়ে হেদায়েত করা লাগবে,
যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। কেন বলবো, আমার তো অত দায় পড়েনি আপনাকে, হাত পা ধরে কোরআন শোনানোর অত দায় পড়েনি, বিবেক আছে। একথা বলে না, একটা ছাগল রশি ধরে টান দেন তো আসতে চায় না, হাইড্রোলিক ব্রেক দেয়, চিন্তা করে আল্লাহ নিয়ে গিয়ে কি করবে, সবাই করবে না, বংশবৃদ্ধি করবে না, অন্য জায়গায় আবার ট্রান্সফার করবে। একটা ছাগলের মনে তিনটা প্রশ্ন আসতেছে আর আপনি দোপায়া মানুষ, কি আপনার চিন্তা ভাবনা আছে? আপনি চলে যাচ্ছেন, যান, আমি কাউরে বলি না, দুইটা মানুষ থাকবে, আমি দুইটা মানুষের মোনাজাত করবো। একটা লোক রেল লাইনে চাকরি করছে, ওই রেলের যে দুই ধারে যে ঝাঁপ নামিয়ে দেয় ওই জায়গায় চাকরি করে, ট্রেন আসে ঝাঁপ নামিয়ে দেয়। তে দুইটা লোক আসার পরে ডাক দিয়ে বলছে, ভাই ট্রেন আসবে কখন? বলছে দেখেন 10টায় ট্রেন আছে, 11টায় ট্রেন আছে, 12টায় ট্রেন আছে। ডাক দিয়ে বলছে, ও এই বলে রেল লাইন ক্রস করে চলে যাচ্ছে। তো এই লোক এবার ডাক দিল, যাই ভাই কোন জায়গায় যাবেন বললেন না? বলছে আরে ভাই এই রেল লাইন পার হব তাই। আমার কথা বুঝলেন? ও রেল লাইন পার হবে তাই জিজ্ঞেস করছে কখন ট্রেন আসবে, কি চিন্তা দেখেছে? আর আমাদের চিন্তা সারা জীবন, আপনি উঠে যান, যান, আমি কিছু বলবো না। দিনের পথে এইভাবে আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতে গেলেন, আবু জাহেল ঘোষণা করে দিলেন, হিজরতের সময়ে ঘরে যখন পেলেন না, হযরত আলীকে যখন পেলেন ঘোষণা দিলেন, মোহাম্মদকে যে হত্যা করে কল্যাণ দিতে পারবে তাকে আমি 100 লাল উট দেব। ইতিহাস যারা পড়েছেন, ওই সময়ের একজন বীর পালোয়ান ছিলেন, নাম তার সুরাকা, কি নাম? এই সুরাকা লোভে পড়ে গেলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন। এরপর পরে তিনি বিশ্ব নবীর পিছন বরাবরে ছুটতে আরম্ভ করলেন, একটা পর্দায় পেয়েও গেলেন। নবীজির কাজ বরাবর যখন গিয়েছে, সঙ্গে সঙ্গে মাটির নিচে তলিয়ে যাচ্ছে ঘোড়া সহ। নবীজি আমার পিছন ঘুরে তাকিয়ে দেখছে সোরাকা মাটির মধ্যে তলিয়ে যায়, বারবার রাসুলের কাছে কাকুতি মিনতি করছে, ডাক দিয়ে বলে, হে নবী একটা বারের জন্য দোয়া করেন, আর পিছনে দৌড়বো না, আমি যেন উপরে উঠে যাই, আল্লাহ যেন আমারে বাঁচাই। নবীজি আমার নরম হৃদয়ের মানুষ, কেউ যদি কষ্ট দিত নবীজি মনে রাখতেন না, আল্লাহর নবীর স্বভাব প্রকৃতি ছিল অন্যরকম। নবীজি আমার 3 দিনের খোদা তো শরীরটা নিয়ে ফাতেমার বাড়িতে রওনা করলে যে দেখলেন কোনো খাবার আছে নাকি, গিয়ে তাকিয়ে দেখছে হাসান হোসাইন খাবারের জন্য মাটিতে গড়াগড়ি দেয়, পেটে কিছু নেই। ও মুসলমান, দিন বিজয় করতে গিয়ে সাহাবীরা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছে, আজকে আপনি এত আরামে আছেন, এত সুখে আছেন, এত কথায় আছেন, মালিক তো ওয়াদা করেছে, মালিক তো ডাক দিয়ে বলছে আমার নূর আমার আলো আমি জ্বালাবো। তাহলে এই দুনিয়ার ময়দানে, এই দুনিয়ার ময়দানে কেন আপনি আপনার জান দিয়ে আপনার সম্পদ দিয়ে মাল দিয়ে দিন বিজয়ের কাজে আপনি আসতেছেন না? দিন বিজয় হলে তো আমাদেরই লাভ, কোরআনের শাসন এই দেশে কায়েম হয়ে যাবে, চোরদের বিচার হবে, ঘুষখোরদের বিচার হবে, সুদখোরের বিচার হবে, কথা বলেন না কেন, পুরো জমিনটা হয়ে যাবে জান্নাতের বাগান। কেন আপনি আমার কথা শোনার পরে রাগ করেন বলেন তো? আজ এই দেশের মায়েরা নিজের যৌবন নিয়ে রাতের বেলা বের হতে পারে না, যেতে পারে না, রাস্তাঘাটে ধর্ষণ হয়, কথা বলে না কেন? এদেশের পুলিশ ভাইরা যারা আছে টেনশনে আছে, মাদক দ্রব্য এত পরিমাণে যুবকেরা এখন পান করছে, রাতের ঘুম হারাম করে ভাইরা আমার ডিউটি করে, কথা বলেন না কেন? এই দেশের চেয়ারম্যান মেম্বার যারা আছে বিচার করে কুল পাচ্ছে না, কোরআনের বিধান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, দিন যখন বিজয়ী হয়ে যাবে, মালিক তো ওয়াদাই করেছে এবং আপনাকে আবার ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জিকুম মিন আযাবিন আলীম। এটাও সূরা সফের 6 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জিকুম মিন আযাবিন আলীম।
এ বান্দা আমার সঙ্গে ব্যবসা কর, দিন বিজয়ের ক্ষেত্রে আল্লাহ ব্যবসা করার কথা চুক্তিবদ্ধ হওয়ার কথা বলতেছেন। হে বান্দা নিজের জীবন সম্পদ দিয়ে আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যা, তুমি কুম মিনাদা বিনালিম, আমি মালিক তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার, কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী। তিন দিনের ক্ষুধার্ত দেখেন, শ্রেষ্ঠ মানুষ যদি দোয়া করতেন, মালিক এই অহুদ পাহাড়টা তুমি আমার জন্য সোনা বানিয়ে দাও, আল্লাহ মুহূর্তে বানিয়ে দিতেন। কি কষ্ট, হযরতে ওমর রাসূলের কাছে আসলেন, দিন এমনি আসেনি, ইসলাম একদিনে আসেনি, হযরতে ওমর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূল খেজুর পাতার চটির মধ্যে শুয়ে আছেন, এত সুন্দর আল্লাহর রাসূল ছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল শুয়েছিলেন খেজুর পাতার চটির মধ্যে, পিঠের মধ্যে দাগ পড়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, হে নবী আপনি একটা বার শুধু বলে আমি আপনার জন্য উন্নত মানের তোশপের ব্যবস্থা করে দেব, এটাতে আপনি ঘুমাবেন। হে নবী আপনার পিঠের দিকে আমি তাকাতে পারছি না, দেখেন না লাল লাল দাগ হয়ে গিয়েছে, আপনার এই হাতগুলোতে লাল লাল দাগ হয়ে গিয়েছে, হে নবী আমি পারছি না আপনার এদিকে তাকাতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর আমি নবী তো দুনিয়ায় শান্তি করার জন্য আসিনি, আমি এসেছি কষ্ট করার জন্য, তাইফের মানুষের এত মারলো, তারপরেও রাসূলুল্লাহ জিব্রিলকে ডাক দিয়ে বলে, জিব্রিল আমি যদি বদদোয়া করি, আমি যদি বদদোয়া করি, তাইফবাসীকে যদি ধ্বংস করে দাও, পরবর্তীতে আমি দিনের দাওয়াত কাদের কাছে নিয়ে আসব, কাদের কাছে নিয়ে আসব, এটাই আমার নবী, শ্রেষ্ঠতম নেতা। আজ সব নেতারা যদি বিশ্ব নবীর মতো আদর্শ চরিত্রবান হতো, এই দেশে কোনো দিন কেউ রাস্তার টাকা ব্রিজের টাকা মেরে খেতে পারত না, রাস্তা ডেলিভারি রোড হতো না, কিন্তু আমরা হতে পারি না। আমার বন্ধুরাম আর দীর্ঘায়িত করব না আমি, আল্লাহর নবী আমার তিন দিনের ক্ষুধার্ত শরীরটা নিয়ে চললেন, গিয়ে তাকিয়ে দেখেন হাসান হোসেন মাটিতে গড়াগড়ি দেয়, নবীজির ক্ষমার দৃষ্টিটা বলতেছি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এরাও ক্ষুধার্ত, দরজার মধ্যে আসলেন, ডাক দিলেন, মা ফাতেমা তিন দিনের খোদার তো আমি, কোনো কিছু খাবার থাকলে দাও। ফাতেমা তুজ্জোহরা ডাক দিয়ে বললেন, বাবা তাকিয়ে দেখেন হাসান আর হোসাইন মাটির মধ্যে গড়াগড়ি দেয়, খাবার নেই, আমরাও না খেয়ে আসি। নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে চললেন এক ইহুদির খেজুর বাগানে, খেজুর বাগানে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ইহুদি আমি তোমার কাছে এসেছি, কোনো কাজ থাকলে দাও, নবীদের ক্ষেত্রে ভিক্ষা করে খাওয়া জায়েজ নেই, হারাম, কথা বলেন না কেন? এই দুনিয়ায় যারা কাজ করে খায় তারা তো আল্লাহর বন্ধু, কথা বলেন, তারা কার বন্ধু? আরো জোরে বলেন কার বন্ধু? হাত পাতবেন না, কাজ করবেন, নিকৃষ্টতম এটা। এদেশে আজ দেখবেন কত চোর টিচার আছে, পা ভালো ও পেশিয়ে রাখে, কথা বলেন, যখন ধরা পড়ে তখন উঠে দৌড় দেয়, এগুলো রেল লাইনের বেশি পাওয়া যায়, রেল স্টেশন। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন, ইহুদি কোনো কাজ যদি থাকে আমাকে দিয়ে দাও, আমি করে দেই। ইহুদি ডাক দিয়ে বলেন, ওই যে কূপ দেখছেন, ওই কূপ থেকে বালতি বেয়ে বেয়ে পানি উঠাবেন, এক বালতি পানি উঠাবেন বিনিময় একটা করে খেজুর দেব। নবীজি আমার কয়েক বালতি পানি উঠাতে গিয়ে হঠাৎ করে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে, ইহুদি দেখার সঙ্গে সঙ্গে এক দৌড়ে এসে নবীজির গাল মোবারক একটা থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহর নবী আমার ইহুদির হাতটা ধরলেন, এরপরে চুম্বন করতে লাগলেন, এরপরে গালে লাগাচ্ছেন, ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি তুমি আমার গালের মধ্যে মেরে দিয়েছ, আজকে তিন দিন যাবত আমার পেটের মধ্যে কোনো খাবার যায় না, আমার গালের গোষ্ঠ গুলো বসে গিয়েছে, হাড্ডি বের হয়ে গিয়েছে, তুমি আমার গালের মধ্যে মেরেছ, হয়তো হাতের মধ্যে ব্যথা পেয়েছ, এই জন্য আমি তোমার হাতটা মালিশ করে দিচ্ছি যাতে করে তোমার কষ্ট না হয়।
ইহুদি ভুলটা বুঝতে পারলেন যে এ কেমন মানুষ, সাধারণ মানুষের চরিত্র তো এমন হতে পারে না। সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ডাক দিয়ে বললেন, আমি বুঝতে পারিনি, আপনি যে আল্লাহর একজন প্রেরিত রাসূল, আমি আমার নিজের ধর্মে থাকবো না, এই মুহূর্তে আপনি আমার এ কালমা পড়ে মুসলমান বানিয়ে দে। ইসলামে দেশে কায়েম হবে আপনার রাজনৈতিক রাগের রাগ থাকলে হবে না, কাজিবিনাল কইস রাগ কন্ট্রোল করা লাগবে। আমার একজনে গালি দিল, আমার একজন গীবত করলো, আমি তার জন্য দোয়া করবো আল্লাহ যেন হেদায়েত দেয়। কিন্তু এদেশে হয় কি, কেউ গালি দিয়েছে পাল্টা গালি দেয়, কেউ গীবত করেছে পরনিন্দা করেছে মারামারি বাজায়, না খবরদার রাগ কন্ট্রোল করেন, এটা ইমানদারের গুণাবলী। ইমানদারেরা রেগে যায় না, তারা রাগ কন্ট্রোল করে। এই দুনিয়ার ময়দানে এই রাগ বলতে অনেকে আজকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষের জীবন চলে যাচ্ছে। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। জান্নাত কিন্তু নানির হাতের মোয়া না, চাইলাম পেয়ে গেলাম, একটা কেজি ভালো লেগেছে আর একটা দাও নানি আমি আবার খাবো না। আহাসিবাদ না সুয়াইয়া তোরা কয়া কইলো আমার না, মুখ দিয়ে বলেছো ইমান। আমাদের অবস্থা কেমন জানেন, উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। তিন বন্ধু মিলে রাস্তা দিয়ে যায়, মনে করেন এই রাস্তা জমির পাশেই, মনে করেন একদম আর উসাই লাগিয়েছে অনেকগুলো, একটা ইহুদি আছে একটা খ্রিস্টান আছে আর একটা মুসলমান আছে, তিনজনে বন্ধু তাকিয়ে দেখছে। আর মুসলমান বলছে, এই আমার মুসলমান জাইদ ভাই, যাক ভাগ সমস্যা নেই। তিনজনে আর ভেঙেছে, ইচ্ছা মতো খেয়েছে, হাতে করে নিয়ে আবার চলে যাচ্ছে রাস্তা দিয়ে। যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিছু দূর যাওয়ার পরে জমির মালিকের সামনে হাজির, ডাক দিয়ে বলে, এই বেটা দাঁড়া, এক কোন জায়গায় পেয়েছিস? বলে, ওখান থেকে নিলাম। তো আমার জমির আর বলে, তাতে কি, আমরা মুসলমান মুসলমান যাই ভাই। চিন্তা করছে, দাঁড়া তো জাত ভাই বের করছি। জমিওয়ালা চিন্তা করছে, এরা তিনজন আর আমি একা, টেকনিক খাটানো লাগবে। কি টেকনিক? মুসলমানকে ডাক দিয়ে বলছে, মুসলমান তুই আমার জাইদ ভাই, তুই না হয় আমার আখ খাবি, অসুবিধা নেই। ও খ্রিস্টান, ও কেন খেলো? মুসলমান বলছে, তাই তো, ফাটান। ও এখনো দাঁড়িয়ে থেকে কেমন করে, ফাটান, পিটিয়ে শুয়ে দেন। ঠিক আছে, ওরে একেবারে আসামের আমেরে শুয়ে দিয়েছি, নরেও না সরেও না, ও আসাম আর খেয়ে একদম শুয়ে আছে। এবার আছে ইহুদি, মুসলমানকে আবার ডাক দিয়ে বলছে, বন্ধু তুই আমার জাত ভাই, আয় আমার গলায় আয়। কিন্তু এই যে বেটা ইহুদি, এ তো অন্য রাষ্ট্রের লোক, এ আমার কেন আগ ভাঙবে, তো চোর, আর চোরের দেশে, এই দেশে তো চোরের কোনো জায়গা হবে না। মুসলমান বলছে, বেটা চুরি করে খাও, বলে খেতে পারো না, ফাটান। ওরেও মেরে শুয়ে দিয়েছে। মুসলমান এবার মুসকি মুসকি হাসবে আর ডাক দিয়ে বলে, বেটা তুই একা, বাটাম ফাটাবো এবার তোর। এইবার ওরে ডাক দিয়ে বলছে, বেটা তোর কি জানা নেই, রাসূলের হাদিস কি পড়িসনি, এই দুনিয়ার ময়দানে কোন জিনিস না বলে খাওয়া চুরির মতো সমান অপরাধ। এবার ওরেও মেরে শুয়ে দিয়েছে। এখান থেকে শিক্ষা নেন, তিনজনে যদি প্রথমেই ঐক্যতাবদ্ধ হয়ে যেত, আকল আর বাবার ক্ষমতা ছিল না গায়ে হাত দেওয়া। কথা বলে না কেন? কারণ এরা তিনজনে একা, গায়ে হাত দেওয়ার শক্তি ছিল না। কিন্তু হলো কি, পুরোটা উল্টো হয়ে গেল, আলাদা হয়ে গেল। এই জন্য দেখা গেল ঐক্যতা না থাকার কারণে মার খেলো, জমির মধ্যে শুয়ে পড়ে গেল। আমাদের ঐক্যতা দরকার। কিসের কৌমি, কিসের আলিয়া, কে জামাত, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, যাই করেন, আমরা মুসলমান, আমরা ভাই ভাই। একথা বলেন না কেন? আপনার প্রতি আমার কেন রাগ থাকবে, আপনার প্রতি আমার কেন হিংসা থাকবে? আপনি মুসলমান, আমি মুসলমান, এটাই বড় পরিচয়, আমরা ভাই ভাই। ওই মানুষের কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে। এরপরে বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু আমরা এদেশে আজ ভাগ হয়ে গেছি। আহলে হাদিস জামা করে তাদের একটা বদ অভ্যাস আছে, একটা আছে আহলে হাদিসের, আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে,
টুপি মাথায় দিয়েছে আর টুপি নিয়ে পর্যন্ত মারামারি করছে ওরা। কেন আপনি করেন? আমার নিষেধ নেই। আপনি করেন? আমার নিষেধ নেই। আপনি ওই তরিকায় নামাজ পড়েন? আমার নিষেধ নেই। আপনি আমার ভাই, কেন আপনার প্রতি আমার রাগ থাকবে? আপনি কেন মাথার টুপি খুলে ছিঁড়ে ফেললেন বলেন? আপনি এই টুপি দিয়ে বলেন এটা জামাত ইসলামের টুপি, কেন বলেন? আপনার কারণে তো বিধর্মী যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, ওরা তো আরো সুযোগ পায়। এই রকম করলে কি দিন বিজয় হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। আমাদের আজকে ভেদাবে, আমাদের মাঝে আজ ঐক্যতা নেই। আমি কারো বদনাম করছি না, আমি কারো বদনাম করছি না। আমাদের আজকে জাতি ভাই, জাতি ভাই মিল নেই। কথা বলেন না কেন? এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না। তিনটা হুজুরকে এক জায়গায় খেয়ে দিয়ে ঘুমাতে দেবেন, ফতোয়া ঠেলায় কিছুক্ষণ পরে ওর ওর রুম ভাগাভাগি হয়ে যাবে। আর সাধারণ মানুষকে তিনটা এক জায়গায় দেবেন, লুঙ্গি যে কনে ও খুঁজেই পাবে না। এদেশের অবস্থা এখন তাই, কথা বলে না কেন? এরকম অবস্থা না? আল্লাহ তাআলা তার দিনটাকে বিজয়ী করার জন্য কসম করেছেন, আল্লাহ তাআলা দিনকে যেন বিজয়ী করে, এই চর্ম চোখে আমরা যেন দেখে মরতে পারি, আল্লাহ যেন তাওফিক দান করে। বলেন আমি আমি কষ্ট দিলাম, আমাকে স্যার শেষ করতে বলেছিল, আমি শেষ করতে পারিনি। কারণ যে কোনো একটা সাবজেক্টের উপরে কথা বলতে গেলে একটা আয়াতের উপরে ঘটনা দিয়ে এরপরে হাদিস দিয়ে মিলিয়ে ব্যাখ্যা করে দিতে হয়, নাহলে অপূর্ণাঙ্গ থেকে যায়। আমি বেয়াদবি করেছি, আপনি আমার মাফ করে দেবেন। আপনি শেষ করতে বলেছেন, আমি শেষ করতে পারিনি, আপনি আমাকে মাফ করবেন। এখন মহিলা মা বোন যারা এসেছেন, মহিলা মা বোন যারা এসেছেন, আমি তাদেরকে বলছি, খবরদার দুইটা কাজ করবেন না। খবরদার, স্বামীর সঙ্গে দুইটা কাজ চলবে না। এক নম্বরে স্বামীর অবাধ্য হবেন না। এক নম্বরে কি? আরো জোরে বলেন, স্বামীর অবাধ্য হবেন না। আপনার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। এই বসেন, দোয়া করবো, বসেন। এই দুইটা জিনিসে যথেষ্ট, খবরদার স্বামীর অবাধ্য হবেন না। দুই নম্বরে স্বামীরকে লানত দেবেন না। অবরদা আসিয়ার উপরে এত জুলুম হচ্ছে, আসিয়া তারপরেও কি বদ্ধ করছে না, বরং দোয়া করছে, আল্লাহ এর আমাকে এই জুলুম থেকে হেফাজত করে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যেই ঘর থেকে আমি যেন তোমার দেখতে পাই। সুবহানাল্লাহ, বলতে পারে স্বামী জুলুম করছে? ফেরাউন, আপনার স্বামী ফেরাউন না, ওই মাঝে মাঝে একটু বোতল খায় আর দুই সেটটা টান দেয়, তার মানে বিড়ি খায়। এক কথা বলেন, এই তো করে, আর তো করে না। এজন্য মা বোন যারা এসেছেন, খবরদার এই বেয়াদবি করবেন না। আল্লাহ রাসূল জাহান্নামে দেখলেন অধিকাংশ নারী, অধিকাংশই নারী। জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা এত এত পরিমাণে বেশি কেন? জিব্রাইল ডাকতে বলছে, হে নবী, দুইটা কারণ। এক নম্বরে এরা কারণে অকারণে স্বামীর উপরে লানত দেয়, দ্বিতীয়ত এরা স্বামীর অবাধ্য হয়, যদি বলে নাই যা ওই বাই দৌড় মারে। এই কথা বলেন না কেন? মিল মহব্বত নেই। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে যেন মিল মহব্বত তৈরি করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি আপনার মাঝে শুরুতেই যা একটা পড়েছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আয়াতটা আমি আপনার মাঝে পড়েছিলাম। দুনিয়ার কল্যাণ আপনাকে গ্রহণ করা লাগবে, এরপরে আখেরাত থেকে আখেরাতের কল্যাণ আল্লাহর কাছে চাওয়া লাগবে, এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে। আমি আপনারে বলছি, আখেরাতের পুঁজি, দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ আপনি যদি লাভ করতে চান, আমি স্বল্প সময় আপনাকে তিনটা আমলের ব্যাখ্যা দিচ্ছি। যেহেতু আমাকে একটু বলেছে যে মাদ্রাসার জন্য আপনি একটু কিছু চান, অনেকে নিয়ত করে থাকে প্রধান বক্তার হাতে দেবেন, আমি বেশি সময় নেব না, শর্ট সময়, সর্বোচ্চ পাঁচটা মিনিট। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? অনেকে নিয়ত করে থাকেন আমি প্রধান বক্তা।